মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ মোহতারম সাহেব হুজুর আসাতেজাই কেরাম, কমিটির সকল সদস্যবৃন্দ, অন্যান্য ওলামাই কেরাম, আয়াম্মাই মাসাজিদ, মাদ্রাসার আজিজ আমতুলাবা, প্রাণপ্রিয় দেশবাসী, বিভিন্ন দলের রাজনৈতিক ছোট বড় নেতা নেতৃবৃন্দ, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার শাহি দরবারে আমাদের পক্ষ থেকে সর্বক্ষণ সর্বহালাতে সর্ব অবস্থায় শুকর পাঠাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হাজারো আফত বিপদ বালা মুসিবতের ভিতর দিয়ে আমাদের পক্ষ থেকে অসংখ্য নাফরমানি হয়ে যাওয়া সত্ত্বেও রব্বুল আলামিন তার এহসানের দরজা, রুজির দরজা আমাদের থেকে বন্ধ করে দেন নাই। আমাদেরকে আল্লাহ পাক সুস্থ রেখেছেন, বাঁচায় রেখেছেন। এই শহর অঞ্চলের লক্ষ লক্ষ মানুষের মধ্য থেকে বাসাই ছাটাই করে দিনই এই জান্নাতি জলসায় আমাদেরকেই বসার জন্য মনোনীত করেছেন, পছন্দ করেছেন, শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ফার্সিতে বলে ই সাআদাত বাজুরে বাজু নিস্তানা বখশাত খুদায়ে বখশেন্দা, যে কোনো ভালো কাজ যতটুকু করতে পারি এটা আমার বাহু বলে নয়, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক না দেন তাহলে আদৌ সম্ভব না। আর যাকেই আল্লাহ তাআলা ভালো কাজের তৌফিক দেবেন তার খুশি হওয়া উচিত। নবী পাক বলেন মাইয়ুরিদুল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যার সর্বোচ্চ কল্যাণ চান খয়ের ইসমে তাফজিল সেগা, মাইয়ুরিদুল্লাহু বিহি খাইরান, আল্লাহ তাআলা যার সর্বোচ্চ মঙ্গল চান তাকে আল্লাহ তাআলা দিনের কাজ করার সুযোগ করে দেন। স্বাস্থ্যের বলে, শক্তির বলে, চেহারার বলে, ধনের বলে, জনের বলে, দলের বলে, ক্ষমতার বলে, শিক্ষার বলে, সার্টিফিকেটের বলে ধর্মের কাজ করা যায় না। সারা বাংলাদেশই তো আল্লাহ তাআলা ঘোরার সুযোগ দেশে ঘুরে দেখি, বড় বড় ধনী গ্রাম, যে গ্রামে দশজন ২০ জন শিল্পপতি আছে, অনেক দিন কাল পর্যন্ত ৬০-৭০ বছর বয়স পর্যন্ত একটা মাদ্রাসা ওই গ্রামে, একখান ঘর, একজন হুজুর, ৪-৫ জন কোটি কোটি তালবিয়ালি মাহবিলে গেলে যাই কিচ্ছু পাইনে, একটা সিলুম সিও পাইনে খুঁজে, সিলুম সিকলে সেনেও নাকি বাদ দেখায় না দুধ দেখায় বোঝে না, সিলুম সিকি জিনিস শিল্পপতির গ্রাম। আবার কিষেন বেচাকে গ্রাম, গরিব গুরাবার গ্রাম, সে জায়গা আল্লাহ তাআলা বড় একটা দাওরা মাদ্রাসা করে দেয়, সুন্দর বড় একটা দাওরা হাদিস মাদ্রাসা, ৫০০-৭০০ হাজার ১৫০০-২০০০ ছাত্র মাদ্রাসা এরকম আছে। তো এটা আল্লাহর পক্ষ থেকে মঞ্জুরি লাগে, ধনী গণী হলেই ভালো কাজ করা যায়, বেশি বেশি করা যায় এটা না। রাজনৈতিক অনেক নেতা থাকে, বহুত নেতারা আছে ধর্ম বিমুখ, ইসলাম সহ্য করতে পারে না, এ শুধু আমলিগে লাগে দোষ দিয়ে লাভ না, এ ক্লাসের ভালো বজর্গ সব দলেই আছে। আমরা তো দাইয়ে পাই এই গ্রাম্য বাংলাকায় দাইয়ে পাই বুড়ির ভাষায়, আর দোষ দেয় খালি এক দলের, যে ঘুষ খায় খালি পুলিশটা, পুলিশটা ঘুষছে নেই না, ওই হাতের মাথায় পায় মুসাফায় ২০ টাকা তাই চোখে সবাই দিয়ে ফেলে আর তাকে দোষ হয়, মোটা মোটা ঘুষ খায় মোটা মোটা টেবিলে লাগা কথা না, দোষ সব পুলিশই। ওই রকম নাস্তিক আর বেঈমান পার্টি বিভিন্ন দলেই আছে, আবার তার ফাঁক দিয়ে আল্লাহ তাআলা বহুত রাজনৈতিক নেতাকে দিয়ে ধর্মের অনেক বড় বড় কাজ করাচ্ছে। তাহাজ্জুদ পড়ে, ইশরাক পড়ে, আওয়াবিন পড়ে, হজ করে, যাকাত দেয়, তবলিগে ওলামাই কেরামের সাথে সময় লাগায়, মোটা মোটা দান ধ্যান করে, মসজিদ করে, মাদ্রাসা করে, আবার চরম বিনয়ী, এত ভদ্র লোকটা আওয়ামী লীগের বাগা একজন নেতা,
এরকম আমি জানি। তো সব মিলে এ কথা হলো যে আল্লাহ তাআলা যাকে ভালো কাজ করার তৌফিক দেন, বুঝতে হবে যে আল্লাহ তাআলা তার কল্যাণ চেয়েছেন, মঙ্গল চেয়েছেন, কামিয়াবি চেয়েছেন। তাই আল্লাহ তাআলা কোনো স্বাস্থ্য চেহারার দিকে না তাকাইয়া বান্দায়ে ঐশকে শুদ্ধি তর্কে নসব কুঞ্জামি, বান্দায়ে ঐশকে শুদ্ধি তর্কে নসব কুঞ্জামি, কে দারি রাহ ফুলান ইবনে ফুলা চিজে নিস। আল্লাহর আশেক বান্দা হও, বংশের পরিচয় বাদ দাও। আল্লাহর রাস্তায় বংশের পরিচয়ের কোনো ভ্যালু নাই। এই রাস্তায় এটা জিজ্ঞাসা হবে না যে কার বেটা কা, কে কার ছেলে, কে এইটে না, তুমি কতটুকু এইটুক বলো, এইটুক দেখাও। চুকে নহন্ডা তবি আদবে হুনার বো পয়ম্বর জাদগি কদ রশনয়ম জু, কে নহান নূহ আলাইহিস সালামের ছেলে, সেই হিসেবে তার নবী হওয়া উচিত ছিল না? সে কি নবী না কাফের? কাফের, কেনান কাফের। বাপ এত বড় রসুল, বলা হয় আউয়াল রসুল নূহ আলাইহিস সালাম, সর্বপ্রথম রসুল নূহ আলাইহিস সালাম, সেই রসুলের ছেলে হইয়া চারটে ছেলের ভিতরে একটা ছেলে কেনান কাফের, নৌকায় উঠতে পারল না, সুগ্নি খাইয়ে শেষ। আবার ইব্রাহিম আলাইহিস সালাম আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কাফের, আজরের ছেলে, নমরুদের পরেই কিন্তু সেকেন্ড প্লেস স্বরাষ্ট্রমন্ত্রী আজর, প্রেসিডেন্ট নমরুদ, স্বরাষ্ট্রমন্ত্রী আজর, আর আজরের ঘরে ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? এসব কার কারিশমা? আল্লাহ পাকের কারিশমা, ঠিক না? এলাকায় যদি সার্টিফিকেট দেখে দেখে বলা হতো যে যারা কোটিপতি ওরা সারা ওয়াজ শুনতে পারবে না, যাদের চেহারা সালমান শাহর মতো নায়কের মতো ওরা সারা ওয়াজ শুনতে পারবে না, যারা 500 মন দান পাবে ওরা সারা গরিবরা ওয়াজ শুনতে পারবে না, তাহলে আমরা কজন বাদ হয়ে যেতাম না? আমি বইলা বাদ হয়ে যেতাম বক্তার কথা, আমি তো তিন গুণের কেউ না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ধনী গরিব দেখেন নাই, ঘর থেকে বাড়ি থেকে ডেকে নিয়ে আসছেন, আয়া নেহি হো বুলায়া গিয়া হো, আয়া নেহি হো বুলায়া গিয়া হো, আমরা আসি নাই, আল্লাহ ডেকে নিয়ে আসছেন, কোন আলহামদুলিল্লাহ। অতএব আমাদের মনের পরিপূর্ণ বিশ্বাস আল্লাহ ডেকে এনে আমাদেরকে খালি হাতে আজকে এখান থেকে ফিরেই দেবে না, আমাদের হাত দুটো নেকি দিয়ে ভরে দেবেন, আমল নামা থেকে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। সবাই বলি আমিন। আমার আল্লাহ তো ধোকাবাজ না, আল্লাহ পাক ফাঁকিবাজ না, আল্লাহ পাক প্রতারক না, যে ডেকে এনে আমাদেরকে আমাদের সাথে প্রতারণা করে বিদায় দেবেন। মনের পাক্কা সিদ্ধান্ত থাকবে, যা শুনেছি সামনে যা শুনবো এ কথাগুলো বিশ্বাস করব, এ কথার পর আমল করব। রাজি আছি না? অনেকেই বয়ান শুনতে আসে বক্তাদেরকে, কোন কোন জায়গায় ভুল কয় সেই ভুলটা লুকমা দেওয়ার জন্য আসে, নিজে শিখতে আসে না। দোস্তরে এখনো পর্যন্ত কত 30 বছর হাদিস পড়াই, আর এই 30 বছর হজের ময়দানে মাওলানা আব্দুল হান্নান সাহেব ভাই, উনিও বহুত বড় আলেম, আমরা একই জামানার, আমার থেকে 1-2 ক্লাস নিচেই মনে হয় ছিলেন ভাইরা, তো আমরা একই সমসাময়িক অথবা সমান হতে পারে, এক মাদ্রাসায় পড়তে সুযোগ পাইনি, সমসাময়িক, কিন্তু পাকসে ভালোই বেশ পাইয়ে গেছে, এর খাওয়ার মতো হয়ে গেছে পাইয়ে। দার দা যার দাড়ি যত পাকে সে আল্লাহর কাছে তত প্রিয় হয়, কারণ সুবহানাল্লাহ। আমার ভাই আল্লাহর কাছে পূর্ণ মকুল হয়ে গেছে, একটাও কাঁচা আছে বলে মনে হয় না দাড়ি, আমরা একই বয়সী। তো এতদিন পর্যন্ত কোরআন হাদিস পড়িয়ে পড়াইয়া, এতদিন পর্যন্ত কোরআন হাদিস পড়িয়ে পড়াইয়া তারপরও ময়দানে কথা বলতে সাহস পাই না, সাহস পাই না। এখনো পর্যন্ত বড় কোনো আলেম ক্লাস করাইলে সে জায়গায় যে বোকার মতো হা করে বসে থাকি, দেখি নতুন কিছু বলে, অথবা পুরন কথা বললে আমি যেভাবে শিখছি তার চাইতে উনি সুন্দর করে বলতে পারে, আমি শিখব। কিন্তু এক শ্রেণীর মানুষ মাঠে আসে, শেখার কোনো নিয়ত না, শেখার কোনো নিয়ত না, কোনটা কোনটা ভুল কয় পরবর্তীতে ফোনে অ্যাটাক করব, অথবা সিরুকুট লিখে ওনাকে জাগাই ধরে বসব, এই নিয়ে বাদ দিয়ে পেটে যা শরীরে খালি করে নিয়ে নতুন করে বসতে হবে শেখার জন্য। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করে বলি আমিন।
চলতি মাসটার নাম শাবান মাস, চলতি মাসের নাম শাবান মাস, মনে আছে তো? কি মাস? শাবান মাস। সামনে আর কয়েকদিন পরেই আসতেছে সাইয়েদুস সুহুর, সমস্ত মাসের নেতা মাস রমজান মাস। আল্লাহ যদি তৌফিক দেয় রোজা রাখবেন তো? লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, একটু মনে রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে কোনো কাজ শক্তির বাহিরে চাপায় দেয় নাই, কোনো কাজ শক্তির বাহিরে চাপাইয়া দেয় নাই। সুস্থ থাকলে আমরা রোজা রাখবো, অসুস্থ হলে রোজা রাখা লাগবে না, আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন, নিজেই বলেন ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালিয়াসুম ওমান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। সাথেই কইছে ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। তোমরা যারা রমজান মাস পাইবা অবশ্যই রোজা রাখবা। রমজানে রোজা ফরজ না নফল? ফরজ। নরমাল ফরজ না, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফরজ, একেবারে ঘরের খুঁটি, পাঁচ খুঁটির এক খুঁটি। বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত্তি পাঁচটার উপরে, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এক নম্বরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, দুই নম্বরে ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইয যাকাত ওয়া সাওমি রমাজান ওয়াল হাজ, দুই নম্বরে, তিন নম্বরে, দুই নম্বরে নামাজ, তিন নম্বরে রোজা, চার নম্বরে যাকাত, পাঁচ নম্বরে হজ। মজবুত পাঁচটা খুঁটির একটা খুঁটি রমজানের রোজা। যে রমজান পাইবেন আল্লাহ বলেন ফামান শাহিদা মিনকুম সারা ফালিয়াসুম, তোমরা যারা রমজান পাবা অলসতা করেন অবশ্যই রোজা রাখো। আল্লাহ রোজা একটু ভারী কঠিন, কি রে রাখবো 16-17 ঘন্টা? আজ পর্যন্ত সুস্থ মানুষ রোজা রাখার কারণে মারা গেছে এরকম কোনো ইতিহাস নাই। যদি রোজা রাখার কারণে সুস্থ মানুষ রোজা রাখে, অসুস্থ হলে তো রোজা রাখা লাগবে না, আল্লাহ আয়াতের মধ্যে বলছেন। সুস্থ মানুষ রোজা রাখার কারণে মারা গেছে রোজার কারণে, এ কথা বলার কোনো সুযোগ নেই। যদি তাই হতো তাহলে আল্লাহ পাক মিথ্যে কথা বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ পাক বলেন আমি শক্তির বাহিরে, সাধ্যের বাহিরে কোনো হুকুম চাপাই দেইনি, তোমার যতটা সম্ভব অতটুকু, যেখানে যে তোমার কষ্ট হবে সেখানে আমি বিকল্প ব্যবস্থা রেখেছি, যেখানে এই ভাঙ্গা ব্রিজ সে জায়গা বিকল্প সড়ক, আমি বলি থাকি যেখানে ভাঙ্গা ব্রিজ সে জায়গা বিকল্প, রাস্তার ব্রিজ ভেঙে গেছে ওই ব্রিজ যে সংস্করণের জন্যে ওই জায়গায় লাল পতাকা টাকা দিয়ে আলু ভাবে বাসের টাকা দিয়ে দিয়ে, সে সামনে অন্য গাড়ি যাবে কীভাবে, সাইড দিয়ে রোড বানায় দেয় না, বিকল্প সড়ক আছে না? শরীয়তের যত জায়গা আপনার ভাঙ্গা ব্রিজ পাবেন ওই জায়গা বিকল্প সড়ক পাবেন। রমজানের রোজা ফরজ। এখন কাল্লা আমি তো বাড়ি অসুস্থ, ডাক্তারে কইছে ডেলি তিন বেলা খাতি হবে, 11টার দিকে একবার খাওয়ার কথা কইছে, নাইলে বলে মরিয়ে যাবো, তাই কইছে আমি খেতে পারি, নাসির হুজুর যত জোরে কোক আর শক্ত হইলে কোক, তোমার ওই অবস্থায় রোজা থাকা লাগবে না, বিকল্প সড়ক আছে, রমজানের পরে সুস্থ হইয়ে ওই রোজা কানে রেখে দিলে হবে, বিকল্প সড়ক আছে না? আল্লাহ আমি তো আইসিসিতে গাঙে জায়গায় যেতে যে খাবার দাবার ঠিক মতো পাচ্ছি না, আর যেভাবে আইটি উঠি বেড়ান লাগে তাতে তো কি আরে রোজা রাখো কদি দিই আল্লাহ। আর হুজুর যেভাবে করছে যে রোজার মাস পালি রোজা না রাখলি উপায় নাই, হাসি ধরে পাড়ায় ধরে রোজা রাখবি কি করবো, আল্লাহ কয় যাই কোক আর না কোক সফরে যে কয়দিন থাকো ওই কয়দিন তোমার রোজা রাখা লাগবে না, রমজানের পরে বাড়ি যাইয়ে নিরিবিলিভাবে রোজা কানে রেখে দিও, যেখানেই ভাঙ্গা ব্রিজ সেখানে বিকল্প সড়ক আছে। আল্লাহ হুজুর যেভাবে কইলো নামাজ বলে বিনিয়োগ যদি হবে না, ইয়ে কোন বেকায়দা, এত বড় কঠিন শীতের মধ্যে হয়েছে আমার জ্বর, আমি এর মধ্যে উজু বানাবো কি করে? আল্লাহ কয় যতভাবেই বলুক না কেন ওলামাই কিরাম, তোমার টেনশন করা লাগবে না, বিকল্প সড়ক আছে, যদি তোমার অসুস্থ হয় তাহলে ফাতা এম্মাম ও সাইদান তৈয়বা, পাক মাটি দে তার মুখ করে নামাজ পড়ো, হুজুর কোকার জাকক তোমার উজু বানানো লাগবে না, বিকল্প সড়ক আছে না? নাই। আল্লাহ তাআলা ব্যবস্থা রাখছে, আল্লাহ হজ তো ফরজ হয়েছে, এমন অসময় হয়েছে আমার তো মক্কা যার বল নাই, এমকি রিকি আল্লাহ কয় তাহলে তোমার টাকায় দিয়ে মৌলানা আব্দুল হান্নানে ফাটাই দাও, তাতেও হবে, যেখানে ভাঙ্গা বিড়ি সেই জায়গা বিকল্প সড়ক, কন সুবহানাল্লাহ। পাইছে আল্লাহরা যারা হজ ফেল করছেন করতে পারেন নাই, এখন বুড়ো কালে যাইয়ে খালি খালি হুইল চেয়ারে গড়ে বেড়ায় লাভ নাই, ওই টাকা কয়টা দিয়ে হুজুরকে পাঠাই দেন, তাতে আপনি হাজির সাহায্য যাতে পারবেন ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা ব্যবস্থা করুক আমিন আমিন তাহলে রমজান মাসের রোজা কি আমার শক্তির বাহিরে না শক্তির ভিতরে শক্তির ভিতরেই আছে আল্লাহ পাকের কাছে বললাম আল্লাহ রোজা রাখলে কি দিবা কও তালি রাখো না লি রাখো না আল্লাহ কয় আসসাউমু লি ওয়া আনা আজজি বিহি রোজাটা একান্ত আমার জন্য ওর প্রতিদান আমি আল্লাহ তাআলা নিজ হাতে দান করব সুবহানাল্লাহ আমি আল্লাহ নিজ হাতে দান করব সেটা তো আখিরাতে দেবা দুনিয়ায় কি হবে নবী পাকের কাছে জিজ্ঞেস করলাম হুজুর দুনিয়ায় রোজা রাখলে এর নাসিব হুজুর এই সিজন করে ওয়াজ করে আছে শুনতেছি প্রত্যেকটা ইবাদতের প্রতিদান যেমন আখেরাতে আছে ওই ইবাদতেরই প্রতিদান দুনিয়ায়ও আছে যেমন মান হাফাজা আলা সালাওয়াত যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কয়টা পুরস্কার তবলিগ আলাকে কাছে শুনছেন না কয় পুরস্কার পাঁচ ওয়াক্ত নামাজে পাঁচটা পুরস্কার তার ভিতরে এক নম্বর পুরস্কার হলো ইউরফানহু জিকুল আইশ চারটে পুরস্কার মরার পরে একটা পুরস্কার দুনিয়ায় দুনিয়ায় কোনটা যেটা দুনিয়া আমার দরকার সেই নেই দুনিয়ায় কোনটা দরকার রিজিকের দরকার না রুজি রুজির দরকার রিজিকের দরকার এইটি আল্লাহ তাআলা নামাজের বিনিময় দেবে নবী পাক বলেন মান হাফাজা আলা সালাওয়াত আকরামাহুল্লাহু বি খামসি কিসাল যেই ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তাআলা তাকে পাঁচটি পুরস্কার দান করে এক নম্বর পুরস্কার দুনিয়ায় দুই তিন চার পাঁচ চারটে পুরস্কার মরার পরে দুনিয়ার পুরস্কারটা হলো তোমাকে আল্লাহ তাআলা রুজির বরকত বাড়াইয়া দিবে নামাজি মানুষকে আল্লাহ পাক না খাওয়ায় রাখবে না নামাজি মানুষকে আল্লাহ অভাব দেবে না যে যেমন ব্যক্তি তার রুজিরও তেমন প্রয়োজন তাকে সেই রকম রুজির ব্যবস্থা করে দেবে আকিস সাহেবকে আকিস সাহেবের রুজি দেবে সালমানে ব্রহ্মানকে সালমানে ব্রহ্মানের রুজি দেবে কিষেন বেচারে কিষেন বেচার রুজি দেবে ভ্যান চালানোয়ালারে ভ্যান চালানোর রুজি দেবে সবাই রুজি এক সাইজের হবে না কথা যত ক্লাসের মানুষ আছে অত ক্লাসের নিয়ামত আছে একই লুঙ্গি সব লুঙ্গির কি একদম পাঁচ হাজার টাকা দামের লুঙ্গি আছে তা ভরারও লোক আছে দুইশো টাকা দামের লুঙ্গি আছে তা ভরারও পাঁচ হাজার টাকা দামের লুঙ্গি যদি দুইশো টাকা দামের লুঙ্গি ভরালে ভরাই দেন আটতেই পারবে না লজ্জায় কি আরবে গোলা গোলা কাছে কি আরবো খুলিয়ে তুই পরে গামছা ফুলিয়ে আটকে আবার পাঁচ হাজার টাকা দামের লুঙ্গি ভরে আলারে দুইশো টাকার দামের দামেরটা পরালিও সে করতে পারবে না লজ্জায় সে বাড়িতে বেরোতে পারবে না ঠিক না তিনশো টাকা দামের চাউল আছে তা খাওয়ারও মানুষ আছে তিরিশ টাকা দামের চাউল আছে তা খাওয়ারও মানুষ আছে ও তিরিশ টাকা দামের চাউল যারা খায় তিরিশ টাকা দামের চাউল যারা খায় ওদেরকে তিনশো টাকা দামের চাউলের ভাত রান্না করে খাওয়াই দেবেন কাজ করতে পারবে না কারণ ওই ভাতলা চাল খাইয়ে দুই কুদালে কুদালে দুই কোপ দিলি পরে একবার পেশাব করলি শেষ ও আর দিন ভরে কাজ করতে পারবে আবার তিনশো টাকা দামের চাউল যারা খায় ওনাকে তিরিশ টাকা দামের চাউলের ভাত খাওয়াই দিলি পরে ডায়রিয়া কলেরা মরে যাবে আল্লাহ কয় নামাজ পড়ো তিনশো টাকা দামের চাউল খাওয়ালারে তিনশো টাকা দামের চাউল অ্যাভেলেবেল ব্যবস্থা দেব তিরিশ টাকা চাউল খাওয়ালারে তিরিশ টাকা দামের চাউলের ব্যবস্থা করে দেব পাঁচ হাজার টাকা দামের লুঙ্গি পরালারে পাঁচ হাজার টাকার লুঙ্গির ব্যবস্থা করে দেব দুইশো টাকা দামের লুঙ্গি পরালারে দুইশো টাকা দামের লুঙ্গির অ্যাভেলেবেল ব্যবস্থা করে দেব এর নাম হলো রিজিক ক্যাটাগরি ভাগ কইরা ক্লাসিফিকেশন কইরা যার যেমন রুজির দরকার আল্লাহ তাআলা তাকে তেমন রুজি দেবে এই নামাজের বিনিময় এক নম্বর পুরস্কার মাওলানা ইসমাইল সাহেব বলতেছিলেন আমি ঢাকায় যে একবার রিক্সায় উঠছি তো রিক্সাওয়ালা রিক্সায় নামার পরে পরে বিশ টাকা দিছি দশ টাকার ভাড়া বিশ টাকা দিছি কিন্তু লোকটা তো খুশি হবে দশ টাকার ভাড়া বিশ টাকা দিলে খুশি হয় না কিন্তু বেজার খুশি না মুখকান মলিন কি ব্যাপার তোর কি কোনো চিন্তা কয় হুজুর আজকে সন্ধ্যার সময় দুই হাজার টাকা জোগাড় না করতে পারলি বাসায় যার কায়দা নেই এর চিনতে আমার প্যাড রিক্সার প্যাডেল ঘুরতেছে না এই দুশ্চিন্তা দুই হাজার টাকা হুজুর কয় আমি আগামীকাল বিশ লাখ টাকা না নিয়ে গেলি মাদ্রাসায় ঢোয়ার কায়দা নেই একজনের টেনশন বিশ লাখ টাকা আর একজন টেনশন দুই হাজার টাকায় ওরা দুই হাজার টাকা দিলে কত খুশি হবে ইসমাইল সাহেব বিশ লাখ টাকা পাইলে যে খুশি হবে সেই খুশি হবে ঠিক না
এর নাম রুজি। ব্যক্তি যেমন তার রুজি তেমন আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবে। এর মানে এটা বুঝেন না যে নামাজ পড়লে আমি আকিস সাহেব হয়ে যাব, নামাজ পড়লে আমিও তারেক রহমান হয়ে যাব, নামাজ পড়লে আমিও সালমান রহমান হয়ে যাব, ওই আশার দরকার নাই। আমি যেমন ব্যক্তি তেমন রুজির ব্যবস্থা হবে নামাজ পড়লে। কথা কি বোঝা গেছে? বুঝাইতে পারলে সবাই বুঝে গেল। তিন নম্বর, চার নম্বর, পাঁচ নম্বর পুরস্কার, নামাজি ব্যক্তিকে আল্লাহ পাক কবর আজাব দেয় না। কোন সুবহানাল্লাহ, মান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বি কবরাইন। ওলামায়ে কিরাম জানে, তিরমিজি শরীফের হাদিস, সাহাবী রাবি বর্ণনা করতেছেন, আমরা হুজুরের সাথে ছিলাম, রাস্তা দিয়ে হাঁটতেছি, হাঁটতে হাঁটতে কদ্দূর যে হুজুর দাঁড়াই গেছেন দুইটা কবরকে পাশে নিয়ে। আমরা বলি ইমসি আর রাসূলুল্লাহ, হুজুর চলে। হুজুর বলে না, আর সামনে যাওয়া যাচ্ছে না। কি হয়েছে? ইয়ার দাবানে ফি হাজাইনের কবরেন, এই দুইটে কবরের মধ্যে আজাব হচ্ছে। নবী যদি বলেন দুইটে কবরের মধ্যে আজাব হচ্ছে, তাহলে হচ্ছে কি হচ্ছে না? সাহাবা বললেন কাইফা আরাবতা, কি করে বুঝলেন? কাশা বললাম বাইনে ইয়াদাইয়া, আল্লাহ আমার সামনে খুলিয়ে দিয়েছে, আমি দেখতেছি দুইজন কবরের ভিতরে চিল্লাচ্ছে সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। রিয়েলি বুঝিয়ে শুনিয়ে সুবহানাল্লাহ, এক জায়গায় তার এক জায়গায় খুলে নাকের ছিদ্রে পানি নেওয়ার সময় এক দোয়া, ওইটা যদি ভাষার ছিদ্র দোয়ার সময় পড়ে তাহলে ছিদ্র হাতে পানি কি দোয়া, একই দোয়া নাকি? জায়গা বুঝে দোয়া ভাগ করে দিতে। দুইটা কবরের মধ্যে আজাব হচ্ছে, কন্যা হুজুবিল্লাহ। আজাবুল কবরে হক কোন? কবর আজাব হক, কবর আজাব সন্দেহ আছে? কবরে শান্তিও হক। আপনি যখন কবরে যাবেন, ইজা উজিয়াল মাইয়িতু যখন কবরিহি, যখন মাইয়িতকে তার কবরে রাখা হয়, আতিহি মালাকান, দুইজন ফেরেশতা আসে, আসে আসে যখন আসে, দেখছেন কোনো দিন? না দেখলিও আসে, না দেখলিও, কারণ বলছেন যে সে লোকটা জীবনে মিথ্যে কথা কয় না, মোহাম্মদ রসুল্লাহ। ফাইউজলিসানিহি, দুইজন ফেরেশতা এসে বসায় মাইয়িতকে ধরে বসায়। ভাইয়া কইলা, জিজ্ঞেস করে, মার রব্বুকা ওমা দীনুকা ওমা হাযা আর-রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এ তোমার রবকে চেনো, তোমার দিন কি বলো, তোমার তোমাদের মাঝে যাকে নবী হিসেবে পাঠানো হয়েছে তার সাথে কোনো সম্পর্ক আছে, পরিচয় আছে? এক নম্বর প্রশ্ন কি? মার রব্বুকা, তোমার রবকে, বুঝেন? দুই নম্বরে জিজ্ঞেস করবে তুমি কোন দল করতে, আমলিগ না বিএনপি, এই কথা নেই। ওমা দীনুকা, তোমার ধর্ম কি? ইসলাম, দিন ইয়াল ইসলাম, আরবিতে বলবেন দিন ইয়াল ইসলাম, দিন ইয়াল আমার দিন কি? আমার হায়দার রাজুল্লাহ জিবু ইসাফিকুম, এই কথা যখন জিজ্ঞেস করবে তখন নবী পাকের একটা ছবির মতো দেখা যাবে, যে হেঁটে যাচ্ছে হুজুর, অথবা হুজুরকে দেখবে। আপনি যদি আশেকে রসুল হন, মানে ওই যে বিশ্ব আশেকে রসুল, ওই আশেকে রসুল না, ওগুলো তো আগে সোজেন না, মুতি মানি নেয় না, নামাজের দ্বার ধারে না, আগাগুলো কোনো জায়গায় সুন্নত নাই, আশেকে রসুল অলের গায়ে বড় বড় ওই আশেকে রসুল লিখলি কি আশেক রসুল হয়ে যায় নাকি? নামাজের সময় স্লোগান দিতে দিতে যাচ্ছে। তো আপনি যদি আমেলের সুন্নাত হন, আমেলে সুন্নাত, সুন্নাতের আমল করতে ওয়ালা হন, দুনিয়া আপনার সুন্নাতের আমল থাকে, তাহলে আপনি ওই জায়গায় নবীকে দেখার সাথে সাথে কি বলবেন? হাজা সাইয়িদি ওয়া হাজা নবীজি ওয়া হাজা রাসূলি, ও মেরে স্যার আমার স্যার, এই যেমন নেতা গেল, এই যেমন নবী গেল, এই যে আমার রসুল গেল, এই বলে আপনি পাগল হয়ে যাবেন। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আর শাজিমের মালিক ডেকে বলবে আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আফরিশুহু মিনাল জান্নাহ ওয়াক্তাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আমার বান্দা এক নম্বর প্রশ্নের উত্তর দিয়েছে, পুরস্কারে তাকে জান্নাতের কাপড়ের জামা পরাই দাও। আমার বান্দা দুই নম্বর প্রশ্নের জবাব দিয়েছে, তার পুরস্কারে জান্নাতের খাট পলম কবরে দিয়ে দাও। আমার বান্দা তিন নম্বর প্রশ্নের জবাব দিয়েছে, ওর পুরস্কারে কবরের সাথে জান্নাতের সাথে একটা দরজা খুলে দাও। হাদিসে আছে আল্লাহ নবী বলেন, আল্লাহ যখন বলবেন ফায়ুফতাহ, দেখেন খুতবাতুল হাকামের মধ্যে হাদিস পড়ে, ফায়ুফতাহ খুলে দেওয়া হবে, এরপরে ফেরেশতারা বলবে নুমকানাও মাতিলারুস, তুমি নতুন দুলহার মতো ঘুমাও, লাইয়াস্তাইফে জুকা হাদুলিল্লাহ ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তোমার একে ঘুম থেকে সজাগ করবে না, তুমি আরামসে ঘুমাও। পক্ষান্তরে যদি আপনি তিন প্রশ্নের জবাব দিতে না পারেন, আল্লাহ পাক আবার ডাক দিয়ে বলবে আলবিসু হুমিনান নার, ওর গায়ে জাহান্নামের আগুনের জামা পরায় দাও, ও আফরিশু হুমিনান নার, ওর বেড বিছানা সব আগুন দিয়ে বানায় দাও, অবতাহু লাহু বাবান ইলান নার, আর তার কবরে জাহান্নামের সাথে একটা দরজা খুলে দাও।
যখন ভাই উঠতা একেও দরজা খুলে দেওয়া হবে, জাহান্নাম থেকে শোলা মেরে মেরে আগুন আসবে। ইট ভাটায় গিয়ে দেখছেন, ইট ভাটায় যে আগুন দেয় গলির ভিতরে থেকে উপর থেকে এক কান ইট সরাই পেলে দেখবেন কিভাবে আগুন ছোটে। বিভিন্ন বয়লারের ভিতরে যে দেখবেন আগুনের চেহারা কি, আপনার কবরের ভিতরে ওইভাবে আগুন আসতে তালে থাকবে। ফেরেশতারা আপনাকে ঠাট্টা করে বলবে, নোম কানাও মাতিল আরুস, তুমিও নতুন দুলমিয়ার মতো ঘুমাও, আগুনের মধ্যে নতুন নতুন জামার মতো ঘুম আসে। অনেক সময় পোলা পানে ভাজলে মিয়ার লিবার ছোটরা মারা দাওয়া দেয়, বাপ বাপরা দাওয়া দিলে সারি যেতে পারে, এই ইত্যাদি ইত্যাদি সাজানে মাছের সময় কি রে লাঠি একটা নিয়ে কয়, আয় তোর জন্য বিরিয়ানি রাঁধছি, এদিকে আয় তোর রসগোল্লা দেব। রসগোল্লা মানে কি? রসগোল্লা বিরিয়ানি মানে হাতের পাতায় পালি পারে ভাষার চামড়া চুলি মেলাই দেবো আরো, ঠিক না? এই জায়গা বিরিয়ানি মানে তোর মায়ের হবে। ফেরেশতারা বলে, নুম কেন মাতিল আরুস, কবরের মধ্যে আগুন যায় আর তুমি নতুন দুলমিয়ার মতো ঘুমাবা। হুজুর বলেন, আমি দেখতেছি কাশাবাল্লাহ ঘুমাই নে দইয়া, আমার সামনে আল্লাহ খুলে দিয়েছে দুইটা কবরের মধ্যে আজাব হচ্ছে। এই দুইজনই সাহাবী ছিল, এই দুইজন মুসলমান, তারপর আজাব হচ্ছে কেন? কয় কি আজাবের কারণ হলো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবাই কিরাম জানতে চাইলেন, আহাদুহুমা ইয়ামশি বিন নামিমা, একজনের স্বভাব ছিল চগলখুরি করত, চগলখুরি করত, কথায় কাজে মিলছিল না, টাল্টু পাল্টু করত, উল্টো পাল্টা করত, যার কারণে ওই লোকটার এই এই গুণাটা এত বড় প্রভাব ফেলছে তার আমলের উপর, নামাজ পড়া সত্ত্বেও তারে ঠেকাইতে পারে নাই। এক নম্বর অপরাধ চগলখুরি, দুই নম্বরে লাইস্তানজি ওয়ানিল বাউল, দ্বিতীয় লোকটার কবরে আজাবের অন্য কোনো কারণ না, ওই লোকটার কবরে আজাবের কারণ হলো পেশাব থেকে পরিচ্ছন্নতা অর্জন করতো না, পেশাবের থেকে পেশাব পবিত্রতা অর্জন করতো না, গরু ছাগলের দুম বা ঘোড়া গাঁদা সবাই বেড়াইতো, ওগুলো পেশাব কত সিটে সিটে গায়ে লাগতো, অথবা নিজে পেশাব কত শুধু পানি দিয়ে ধুয়ে হেঁটে চলে আসতো, ডিলাকুল লোক ব্যবহার করতো না, পেশাব থেকে পরিচ্ছন্নতা অর্জন করতো না। আর নামাজের বরস ১৩টা, নামাজের বরস ১৩টা, এক নম্বর বরস শরীর পাক, কথা বলেন, এক নম্বর বরস শরীর পাক, দুই নম্বর বরস কাপড় পাক, নামাজের ১৩টা বরজের যে কোনো একটা বরজ যদি ছুটে যায়, ইচ্ছায় ছুটুক আর অনিচ্ছায় ছুটুক নামাজ হবে না, ইচ্ছায় ছুটুক আর অনিচ্ছায় ছুটুক নামাজ হবে না, ওই লোকটা পেশাবের থেকে পরিচ্ছন্নতা অর্জন না করার কারণে ওর এক নম্বরের শরীর না পাক, দুই নম্বরে কাপড় না পাক, এক নম্বরে শরীর না পাক, দুই নম্বরে কাপড় না পাক, দুইটে ফরজ তার রেগুলার ছুটে যাইতো, তাহলে তার নামাজ হয়েছে নাকি, কথা বলেন? আর নামাজে যে কবর আজাব থেকে ঠেকাবে সেই নামাজই তো তার হয় নাই, এই জন্য লোকটার কবর আজাব হচ্ছে। আমাদের দেশে নিউ ইসলামের একটা দল আসছে, এই বেশি দিন আসে নাই, অল্প দিন, ২০-২৫ বছর হয়েছে, খুব জমজমাটের সাথে আসছে, এর আগে একে খবরই ছিল না। এরা এসে আমাদেরকে সহি হাদিস দিয়ে মশলা শিখে কয় যে বুখারি শরীফের ভিতরে পেশাবে ঢিলা কুলুকির কথা আসে নাই, বুখারি শরীফে সহি হাদিসে পেশাব করে পুরুষে ঢিলা ব্যবহার করতে হবে এটি আসে নাই। কি আইছে বুখারি শরীফে আসছে কি তাই কম? বুখারি শরীফে আসে বাথরুমে পায়খানায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বদনা পানি তিনটে ঢিলা নিয়ে গেছেন, বলে আচ্ছা ঠিক আছে, পেশাবে শুধু পানি দিয়ে ধুয়ে আসছে, এ নড়বিনে পেশাবে শুধু পানি দিয়ে ধুয়ে চলে আসছে, আর পায়খানায় এক বদনা পানি তিনটা ডিলার আছে, এটা সহিয়া দিস, হ্যাঁ সহিয়া দিস, তাহলে সব জায়গার সহিয়া দিছে তোমার আমল করা লাগবে। পেশাবে তুমি পানি দিয়ে ধুয়ে চলে আসছো, পায়খানায় তোমাকে এক বদনার তিন ডিলার বেশি নিলে কিন্তু সহিয়া দিসের পর আমল হবে না, কতক্ষণ? কিন্তু তুমি বাঙালি সব দিন এক বদনার তিন ঢিলায় সারিয়ে আসতে পারবা না, এটা সৌদি আরব বেলারা পারতে পারে, তারা শুকনো খাবার খায়, পেট শক্ত, কলকড়ি করি পায়খানা হয়, ও পানিও লাগে না, কুলুক দিয়ে ঢুললে ঢিলাই দিয়ে টিস্যু দিয়ে বসিয়ে আসলে চলে যায়। হ্যাঁ, আর আমরা বাঙালিরা খাই খেচড়ি মেসড়ি ভান্তা ভাত, বৈশাখী ভান্তা, চৈতি ভান্তা, কত ভান্তা খাই, আশ্বিনী রান্ধিবাড়ি কার্তিকী খাই, তারপরে পেঁয়াজি সুলা বেগুনি সিঙাড়া পুরি কত তা খাই, পেটের মধ্যে আষাঢ়ি মেঘের মতো গড়গড় গড়গড় করতে তালে থাকে, পায়খানায় যাওয়ার ঢোকার আগে দুই রান বেশি গেছে বুড়োর, এই বুড়োরে এক বদনা পানি আর তিন কুলুক দিয়ে সহিয়া দিছি পর আমল করানি, ওরে মসজিদে নিয়ে যাবে, ওরে তো দমকল মারলেও ছাপায় না, তা তুইবার সহিয়া দিছি পর আমল কর।
এবার কি কবি কয়, মানে এবার কব হলো, এবার বলবো যে পবিত্র হয়ে মসজিদে যাইতে হবে, নামাজ পড়তে হবে পবিত্র হয়ে। মশালা সেইটা, মশালা হলো নাপাক অবস্থায় মসজিদে যাবা না, নামাজে যাবা না। এখন আমার পাক পবিত্রতা আমি জানি আমার কিসে কোন জায়গা কট্টুক লাগে, কতক্ষণ আমার যেদিন দমকল লাগবে সেদিন দমকল, যেদিন তিন ঢিলা এক বদনা হবে সেদিন তিন ঢিলা এক বদনা, যেদিন না লাগবে বালতি লাগবে বালতি ভরে নিয়ে যাব। কাজেই আমার হলো পবিত্র হইতে হবে। পেশাবের থেকে পবিত্র জন্য ঢিলা না পানি এটা আমাকে নির্দিষ্ট করার দরকার নেই। আমার পাক হইতে কি লাগে, কের আছে যে শুধু শুধু পানিতে হয়ে যায়, অনেকে আছে পেশাব করলে সাথে সাথে ক্লিয়ার হয়ে যায়, হাঁটা দেওয়ার পরে একটু টপকায় না, আবার অনেকে আছে চল্লিশ পঞ্চাশ ষাট কদম হাঁটা হাঁটি ঝাঁকা ঝাঁকি একটু রুকু দেয় একটু সোজা একটু ঠ্যাঙের যাই মারে, তারপরে যে পানি দিয়ে ধুয়ে এসে অজু মানে নামাজে দাঁড়াইছে আবার তল পাটছি ভেতরে চলে গেছে পেশাবখানা, কি কাকা নামাজ পড়ে না, আরে কিরম যেন সুর সুর হচ্ছে টের পাচ্ছে, আবার যাইয়েছে সে ঝেড়ি ঝুড়ি আসতে যায়। তাহলে সবাই কি একরকম নাকি, পাঁচজন যুবক দাঁড়াইয়ে বেটিপাড়া স্টেশন মোড়ে দেখছে দাঁড়াইয়ে জামাতে পেশাব করতেছে, হাল্লা দেশে কি ডাকার পাও বুঝতেই পারে সিটেই হাল্লা দেশে ছয় সাত আর দূরি যেয়ে পড়তেছে। যদি আশি বছরে পাঁচ বুড়োরে দাঁড়াই দিয়েছে কাকা আপনারা একটু একে অপরে পাও ভিজেন দিই পারবে, নিজের পাও ভিজে যাবে, ওনাকে পেশাব কি সেটে নাকি বুড়ো মানছি। তাহলে বুড়োকে আর বুড়োকে মশলা একরকম না, কথা বলেন আমার মশালা হলো পবিত্র হয়ে মসজিদে যাইতে হবে নাকি বলেন। নামাজের পাঁচ পুরস্কারের দুই নম্বর পুরস্কার কবর আজাব হবে না, কবর আজাব থেকে বাঁচতে হইলে যে নামাজ লাগবে সে নামাজের নামাজের মতো পড়তে হবে, সে নামাজের নামাজের মতোই পড়তে হবে। তিন নম্বর পুরস্কার ইয়াতিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, তোমার ডান হাতে কিয়ামতে আল্লাহ পাক আমল নামা দেবে। এ যুবক আমার দিক তাকাও, আমার বুড়ো বাবারা তাকান, কিয়ামতের ডান হাতে আমল নামা পাইছেন তো বাম্পার, আর কোনো টেনশন নেই, টিকিট পেয়ে গেছেন জাতীয় সংসদে যাবেন অধিবেশন দেখতে, টিকিট ছাড়া ঢুকতে দেয় না, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে যাবেন আগের থেকে টিকিট নিয়ে আপনাকে বিভিন্ন প্রকার ইমিগ্রেশন কমপ্লিট করে তারপরে যেতে হবে। একবার যদি আপনি টিকিট কার্ড পেয়ে যান তাহলে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ পাবেন, সমস্যা নাই। আপনাকে জান্নাতে যাইতে জন্য যে টিকিটটা লাগবে টিকিটটা পাবেন ডান হাতে, নামাজি ভিত্তিকে আল্লাহ তালা ডান হাতে টিকিট দিয়ে দেবে। চার নম্বরে আমরুল আল্লাহ সিরাতে কাল বার, ডান হাতে আমল নামা পাইয়ে আর ডানি বামে তাকাবে না, কিডা আছে আশেপাশে মা বাপ ভাই বোন বউ ছেলে মেয়ে কিডা কোন জায়গায় ওয়ার দেখা দেখি নেই, ডাইরেক্ট দৈন মারবে বেস্তের দিক, ফেরেশতার কাছে জিজ্ঞেস করবে বেস্তে কোন দিকে, গাইকুর কোন দিক, তারপরে আলঙ্গাটা কোন দিক, দৌলতপুর কোন দিক জিজ্ঞেস করি না আমরা, বেস্তে কোন দিক পাইছে এই দিক, খানিক দৌড়ই যে দেয় কি যে সে জায়গা বিশাল এক বেকায়দা, এত বড় এক পোল সার যে সাকো তাতে সিকুন সুলির মতো, আবার দর্নার বাস নাই, তার জন্মের দ্বার ওপর দেখতে যে চোখের সামনে টপাটপ করে যে উঠতেছে কেটে কেটে পড়ে যাচ্ছে, আবার বেসতে বানাইছে ওরই ওই দ্বারে, তা যে এই ভাষা হলি তো ওর নিয়ে চিন্তা, সে বেসতে যাচ্ছে ওই খেয়া পার ওই উপার যাইয়া, এখন ওই জায়গা যাইয়া দেখে চক্ষু বন্ধ করে পারছো ভয়, তো ওরে আল্লাহ এত বল বল তিরিশ হাজার বছরের পর উঠতে সুতা দশ হাজার, সমতলে দশ হাজার বছর পর আবার ঢালে যাই ওই পাশে দশ হাজার, আল্লাহ আমি কীভাবে যাবো, ভয়তে চক্ষু বন্ধ করে বলবেন, চিন্তা করবেন যে চোখ বন্ধের থাকলে তো হবে না, সে বেসতে তো উপার টিকিট তো পাইছে কিন্তু তো পার হতে হবে, দেখি কীভাবে কী দেখি করা যায়, চোখ খুলে থাকবেন যে আপনি ওই পাশে চলে গেছেন, কে নিল আপনি জানেন না, আবুরাল্লাহ সেরাতে কাল বার্ক, বার্ক মানে বিদ্যুৎ, বিদ্যুতের যে গতি পুলসিরাত পার হবেন সেই গতিতে, বিদ্যুতের গতি কেমন, সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল, সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বিদ্যুতের গতি, সেম গতিতে পার হয়ে চলে যাবেন, আপনি টেরও পাবেন না, কন্যা সুবহানাল্লাহ। এই কথাগুলো মিথ্যে কথা না, সব আমি বলতেছি কথাগুলো সব মিথ্যে কথা না, সহি হাদিসের কথা, বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, যুবক একটু বিশ্বাস করো, আমার বাবারা বিশ্বাস করো, অনেক মানুষ আছে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর বয়স হয়ে গেছে এখনও উনি মনে করে নামাজের বয়স হয়নি, এখনও মনে করে নামাজের বয়স হয়নি, আরে বুড়োই তারপরে দেখ পানি, শেষে কাঁসা দিয়ে নাম বানি, বুড়ো হলি কাঁসা দিয়ে নামাজ পড়তে নামবে না, শেষে দর্বে তো ছাড়বে না রে, তুমি বুড়ো কি অতি বাহি আছে কি, আর কত বুড়ো অতি চাও, যারা যতটুক হায়াত পাইছে পাওয়া হয়ে গেছে, কথা কন না, হায়াত যেটুক পাইছে এটুক পাওয়া হয়ে গেছে, সামনেরটুক কটটুক পাবেন জানা আছে, জানা আছে, তাহলে যে যতটুকু পাওয়ার দরকার হয়ে গেছে, আর কাল বিলম্বের দরকার নেই। চার নম্বর পুরস্কার, তুমি পুলসিরাত বিদ্যুৎ গতিতে পার হবা, পার হয়ে যাইয়া পদ্মাস্বর বঙ্গোপসাগরের স্বরের মতো ফাঁকা ফাঁকা বড় স্বর, বেসতে তালাশ করে পাচ্ছ না আল্লাহ বেসতে কোন দিক দিয়ে পার তো ইয়ে সব বেসতে কো খুঁজে পাচ্ছ না, এরকম না, পার হওয়ার সাথে সাথে খুলুন জান্নাতে বিগাইরে হিসাব, বিনা হিসাবে জান্নাতে চলে যাবেন, বিনা হিসাবে জান্নাতে। তাহলে নামাজ ইবাদতের প্রতিদান পাঁচটার একটা দুনিয়ায় আছে না নাই,
তার রোজার প্রতিদান পাবো তো আখিরাতে, সেটা কি? আল্লাহ পাক বলেন সৌমুলি ওয়া নাজি বিহি, রোজা রাখছো বান্দা আমার জন্য, ওর প্রতিদান আমি হাতেই দেব, অন্য কোনো কের মাধ্যমে দেব না। নামাজের প্রতিদান ফেরেশতাদের মাধ্যমে, যাকাতের প্রতিদান হুরদের মাধ্যমে, হজের প্রতিদান আরেকজনের মাধ্যমে ফেরেশতাদের মাধ্যমে, আরেকটা প্রতিদান অন্য ইবাদত তিলাওয়াতের প্রতিদান গিলমানের মাধ্যমে, কিন্তু রোজাটা রাখছো আমার জন্য। ও বান্দা আমার যে গুণ সেই গুণ তো হলো রোজা, আমি আল্লাহ খাই না, রোজাদারও খায় না। কতক্ষণ আল্লাহ খায় না কি? আল্লাহ খায় না। আল্লাহ কয় আমার যে গুণ রোজাদারের সেই গুণ, আমি আল্লাহ খাই না, তোমরাও খাও না, আমার গুণে গুণী হওয়ার কারণে পুরস্কারটা আমি নিজ হাতে দেব। ও আল্লাহ তুমি আর পুরস্কার নিজ হাতে কি দিবা? দুনিয়ায় তোমরা ইফতার খাইছো বিভিন্ন প্রকার, তবে অত আইটেম তোমরা চোখে দেখো নাই। আমি জান্নাতের ভিতরে নুজুলাম মিন গফুরির রহিম, জান্নাতের মধ্যে বসাইয়া রোজাদারকে আমি একটা মেহমানদারি করব, একটা ইফতারি অনুষ্ঠান করব, একটা ইফতার পার্টি করব। ওই জায়গায় এক একজন রোজাদার সামনে 72 জন করে জান্নাতে হুর যাবে, এক একজনের রোজাদারের সামনে 72 জন করে হুর আসবে, 72 জন করে জান্নাতে স্ত্রী আসবে, প্রত্যেকের দুই হাতে দুইটা ট্রে থাকবে, প্রত্যেক ট্রেনের মধ্যে 70 আইটেমের ইফতারি থাকবে, 70 প্রকারের ইফতারি। 144 গুণ 70 কত হয়? এত ঘোরা লাবানান কালেসা আসালাম মুসাফা, ওর মধ্যে 4 প্রকার পানীয় থাকবে, 1 নম্বরে ফ্রেশ পানি, 2 ফ্রেশ পানি মানে বাংলাদেশের ফ্রেশ কোম্পানি মানে, একেবারে পরিচ্ছন্ন পানি থাকবে, ওতে লবণ থাকবে না, আর্সেনিক থাকবে না, আয়রন থাকবে না, 1 নম্বর পিওর পানি, 2 নম্বরে আসালাম মুসাফা নির্ভেজাল মধু থাকবে, 3 নম্বরে সরবতান সাইগল সারিবিন কলিজা ঠান্ডা করার শরবত থাকবে, 4 নম্বরে লাবানান কালেসা নির্ভেজাল দুধ থাকবে, 4 প্রকার পানীয় থাকবে, আর শত শত প্রকার খাবার থাকবে। ফাল মাদাত্তু মা ওয়াদা রাব্বুকুম হাক্কা, আমি যা দিতে চাইছি তা কি পাও নাই? কম আছে নাকি বলে খাচ্ছ না? অনেক সময় কম পড়ার কারণে যা যা দেওয়ার কথা, বিয়েতে আপনি আগে থেকে মেনু বলে দিচ্ছেন, ছেলের বিয়েতে যাচ্ছেন বিয়েরই বলে দিচ্ছেন এই 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 হবে, যাই দেখেন যে তার কিচ্ছু না, রাগেতে প্লেট সামনে দিয়ে চুপ করে বসে থাকে, কি বিয়ে খান্ডা কেন? আরে আর ঘোড়ার ডিমের খাই কি? যা যা বলছি থাকো, আমি আর মেহমান আনি লজ্জা পাচ্ছি, এটা জানা জানি রাখা রাগি হয়ে যায়। আল্লাহ কে ফাহাল মাদাত ওয়াদা রাব্বুকুম হাক্কা, খাও না কেন? যা ওয়াদা করছি তা কি কম আছে? আপনারা বলবেন না আল্লাহ খাবারে কম তা না, একটা জিনিস কম আছে, কি কম? কয় যে নাসির হুজুর আমাকে এই আলমঘাটা মাহফিলি কয়ে গেল, আজকের খাবার নাকি তুমি বলে বাধ্য উঠে আমাকে গালে উঠে দিবা, মুখে উঠে দিবা, এই যে যে ফেরেশতারা দিয়ে গেলে এই আনে নিজে গিয়ে উঠে খাতি হবে। আল্লাহ কয় যে এক্ষণি পাবি জান্নাতের মাছের কলিজা ভুডা আর জান্নাতের রুটি দিয়ে লুকমা বানাইয়া, জান্নাতের মাছের জিয়াদত কাবিদি মিনাল হুদ, পুরো কলিজা নাই, একটা জান্নাতের একটা মাছের কলিজার এক মাসে একটু টিউমারের মতো বাড়িয়ে গেছে, সেইটুক কাটিয়ে বোনা করিয়ে অটুকি কি হবেন তা আল্লাহ জানে। জান্নাতের রুটি আর ওই কলিজা ভুনা দিয়ে একসাথে লুকমা বানাইয়া প্রত্যেকের মুখে উঠে খাওয়া দেবে, সভাপতি যা মনে হচ্ছে আনি দিয়ে দিচ্ছে। আল্লাহ জানে এরকম নসিব করে কারণ আমিন, আল্লাহ জানে এরকম নসিব করে বলে না আমিন, একে টাইমে সব রোজাদারের মুখে আল্লাহর হাতের খানা, কন্যা সুবহানাল্লাহ, খাবেন খাবেন খাবেন, আল্লাহ আপনি দেয় কি যে তোমার মধ্যে বিড়ির গন্ধ, আল্লাহ কেমন সারা, আরেকটার মেয়ে গাজার গন্ধ, রোজা ছেলে কিন্তু গাজার গন্ধ, আরেকটার মেয়ে সুদীর গন্ধ, ঘুষির গন্ধ, কয় কটার ঘুষাই কেদা, ও পাবে না, ওরা পাবে না, হারাম টাকা, চুরা টাকা, ডাকাতি করা টাকা, আইন ঠেলা জমির টাকা, জাল দলিল করা জমির ফসল খাইছিস, মুখ দিয়ে বক বক করে গন্ধ বেরোচ্ছে, রোজা থাকলেও কাম হবে না, সর সরাই দেবে। আল্লাহ পাক হাত দিয়ে মুখে উঠে খানা খাওয়াবে, জিজ্ঞেস করছে আল্লাহ রাত কতগুলো, তাই দিয়ে তোর দরকারি, আটের মানে সুবিনে মালিশ ফুবিনে কোন জায়গায় সেই চিন্তা তোমার নাকি? আল্লাহর যত হাতের দরকার আল্লাহ ব্যবস্থা করবে। দুনিয়ার মানুষ তোমরা দুনিয়া আবিষ্কার করেছ, বাংলাদেশ গ্রামীণ ফোনের একটা হেড অফিস আছে না, ওই জায়গায় একটা মেসেজ তৈরি করে, মেসেজটা বাটনে চাপ দেয় কম্পিউটারে, একে টাইমে 8 কোটি 10 কোটি গ্রামীণ সিমের মধ্যে ঢোকে কি ঢোকে না? একে টাইমে ঢোকে, একে টাইমে, জাররা পরিমাণ টাইমের পার্থক্য নাই, যদি মোবাইল অন থাকে,
ঢুকে যাবে একেটে, অন্তালকা রক্ত খুব ঢুকে যাবে একেটাইবে। তো দুনিয়ার মানুষ তোমাদের আবিষ্কার একটা মেসেজ দেখে আর 10 কোটি সিমের ভিতরে ঢুকইতে যদি একবার চাপ দিলি সবটার ভিতরে ঢুকে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলমিনের কুদরতি হাত এত বড় ক্ষমতাশীল, একবারে প্রত্যেকের বুকের ভিতরে আল্লাহ পাক হাত দিতে পারবে 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 পারবে। আল্লাহ পাক রব্বুল আলমিন এই প্রতিদান আমি দেবো। আল্লাহ এটা তো আখিরাত হবে, দুনিয়ায় কি দিবা? রোজার বিনিময়ে শুনলাম নামাজের বিনিময়ে তো একটা পাবো, রোজার বিনিময়ে দুনিয়ায় দেবা না কিছু? নবী পাককে বললেন তুমি বলে দাও দুনিয়ায় রোজার বিনিময়ে কি পাবে, যে রোজার বিনিময়ে ইউজাদু ফিহি রিজকুল মুমিন, রমজান মাসে রোজে মোমেনের রুজির বরকত বাড়ায় দেওয়া হয়, যারা রোজা রাখে তাদের রুজির বরকত বেড়ে যায়। কথা কবেন বলেন ঠিক কি ঠিক না? আগের তো জানেন না ঠিক না, আমি কোয়ার পরে ভালো করে বসবেন। বাড়ি যদি 5 সদস্য থাকে, 5 জন সাবালিক পুরুষ নারী দিয়ে 5 জন, 40 জন রোজা থাকে, এক দামলা থায় না, দামলা একজন রোজা থাকে না। রাত্রে যারা রোজা থাকবে তারা সেহেরিতে রাতের খানা যা যা ভালো আছে যতক্ষণ কুল হয় খাওয়া কুল হয় অতক্ষণ কি ছাড়ে, বাইসিয়ে বাইসিয়ে ভালো তা চাইসিয়ে শুনিয়ে সাফ করে খেয়ে ফেলে দেয়। আর যেটা রোজা থাকবে না ওর জন্য হাত হাড়ির কে নিতে চাইলে ভাত, আর ওই যে বিলে তিখা তরকারির মতো হাড়ির ডিশের কোনে দিয়ে কোনে দিয়ে টুটু বাদাম রয়েছে, ও জালি দিয়েও ঢায় না, পরে এসে মাসিতি বসে রয়েছে, তুই এটি যে যার যার সে নি খেয়ে ফজরে নামাজ পড়ে ঘুমাইছে বুঝদারি না, সকালবেলা ওইটুকু মা ভাত দাও কয় যাই দেখো অনেক ভাত রয়েছে কাড়ি খা, বেরোজাদারের জন্য আমি ভাত কাটিয়ে দিয়ে আবার গুণাগার হবো, ও যাই দেয় যে হাড়ির কোনে চাইলে ভাত আর ওই বিলে তিখা তরকারি, কয় মা এই খা যাবি কে কথা কইছে চাইতাম, কোনো রান্না বান্না নাই রোজার দিনই রান্না বান্না হবে না, ওই যা ছিল ভাঙ্গা সুরা তাই খাইছে, দুপুরবেলা কয় মা সাইডে ভাত কানতে দেবে না, এ সাইডে মুড়ি টুড়ি খেয়ে কাটা আনে কোনো মতো সুলুর দ্বারে যাওয়া যাবে না, কয় কি কয় না। সন্ধ্যার সময় 30 প্রকারের ইফতারি নিয়ে বইছে রোজাদাররা, ওরে খাতি দেবে না বলে ওরে খালি কাজে কয়, এ গরুর ঘরে গোলের দরজা আটকা, মুরগির ঘরে দরজা দে, এ যা পানি নিয়ে তাড়াতাড়ি, ও পানি আনতে গেছে দরজা জানতেছে ইনরা ধমাধম মারি দিছে সব খাইয়ে সাম করে ফেলাইছে, ও আছে আমার জন্য ও আছে দেখো যে সেটি সুলা মুড়ি আছে খাইয়ে যাই দেয় যে কটা সুলা আর মুড়ি মুড়ি কটা সিংড়ি হয়ে গেছে ছুটো মুটো সাপ আসছে জোহের মতো তার নরমতি বেঁধে যায় তালি শেষ রাত তো মায়ের ওর সন্ধ্যে ইফতারিও মায়ের দিন বাইরে সেটি হান্তা মারি খাইছে রুজি সব রোজাদারের কথা নবী সব বুঝে শুনে বলে দিয়ে গেছে, তাহলে রোজা রাখলে ইবাদতের প্রতিদান আখেরাতে যেমন আছে দুনিয়া ওই রকম আছে, জাকাতের প্রতিদান দুনিয়ায় পাওয়ার আশা না আখেরাতে পাওয়ার আশা, জাকাত জাকাত দিলে এর প্রতিদান কোন জায়গা পাওয়ার আশা করছেন আখেরাতে না? ইজাদু ফিহি আল্লাহ আল্লাহ নবী বলেন আর জাকাতি উম্মিল মাল, আর জাকাতি উম্মিল মাল, জাকাতে মাল বাড়ায় দেয় দিয়ে দেখেন ও ভাই এ পয়সাওয়ালারা জাকাত দিয়ে দেখেন, যদি খোদার কসম আগামী বছর আপনার পর ইনকামের ভিতরে বরকত না আসে আর দিয়ে না করে দিন, দিয়ে না করে দিন, চাবো না আল্লাহ চায় না, দিয়ে দেখেন ট্রাই করেন আল্লাহর একটু পরীক্ষা করেন, জাকাত দিলে মাল বাড়ে, জাকাত দিলে মাল বাড়ে, কেন বাড়ে জানেন? জাকাত দেবেন কারে? আপনি জাকাতের টাকা কি শেখ হাসিনারে দেবেন, খালেদা জিয়ারে দেবেন, আকিস সাহেবরে দেবেন, দেবেন ফকির মিসকিনদের? আর ফকিরদের একটা স্বভাব আল্লাহ ভাঙা দিছে, ওরা জীবন ভরে নিজে কি জন্য কোনোদিন দোয়া করে না, যে দেয় তারে আরো বড় লোক আর দোয়া আরে কথা কন ঠিক না? 5 টাকা চাইছে 10 টাকা দিয়েছেন, কয় আল্লাহ তুমি এই ভাইয়ের জীবনে হাত খালি করো না, ও যদি হাজার হাজার টাকা দিতে পারে কে ও দুই জিগার তামাজ ফেলে কলি পারে আল্লাহ আমার জন্য বিক্রি করা লাগে না, আমারও ধনী বানাই দাও, এক হবে না কোনোদিন, যে দেয় তারে আরো বড় লোক আর দোয়া দেয় ঠিক না? কাজেই জাকাত দিলে ধন বাড়ার কারণ হলো আপনার দোয়া আপনার জন্য কবুল না হইলেও আপনার জন্য ফকিরের দোয়া কবুল হয়, ফকিরের দোয়া কবুল হয়। আমি এই জন্য সব পয়সাওয়ালাদেরকে বলি জাকাত দেন হিসেব করে, কিন্তু জাকাত কি দেন? এক একজন এক এক উদ্দেশ্যে যায় জাকাত দেয়, যারা চেয়ারম্যানই মেম্বারই হবে তারা ওই নির্বাচন করার উদ্দেশ্যে আগে 2-1 বছর ভালো এই জাকাত দেয় যাতে ভোট কয়টা আসে, এই ভোট জাকাত বাদ দাও, নির্বাচনী জাকাত বাদ দাও, আল্লাহর রাস্তে ফরজ জাকাত আদায় করো। যা কেমন দেবেন এদিক তাকান, যেমন মান ওয়াহিবুলি নাসে মা তুহিব্বুলি নাফসি, তুমি অন্যের জন্য তাহা পছন্দ করো যা নিজের জন্য পছন্দ করো, অন্যের জন্য তাহা পছন্দ করো না যা নিজে পছন্দ করো না। জাকাত দেশের লুঙ্গি কয় টাকা দেবেন? লুঙ্গি দেশের আপনি পড়ছেন 1600 টাকা দামের লুঙ্গি, জাকাতের দেশের 150 টাকা দামের লুঙ্গি, কে আপনি কি ওই একটা লুঙ্গি পরেন নিজে কোনোদিন? তা আপনি ঘরে না তার দেশের কে? অত 2 বার দোয়ার পরে মাড় ভেঙে যায়, একেবারে এ পাশে দাঁড়ালি ও পাশে আগুলাকে দেখা যায়,
ওরে এক্সরে করা লাগবে না, অপারেশন করতে হবে, ওরে একটা লুঙ্গি ভরে দাঁড়ালে পর ওর এক্সরে হয়ে যায়। এইতে তুমি জাকাত আদায় করতেছো, শীতকালে কম্বল দিচ্ছে, আরে কম্বল এদিক কিরম দিচ্ছে তো আমি জানি না, আশেপাশে তো দেখছি 80 টাকা দামের কম্বল, এই কম্বল যারে দিচ্ছে সে নিয়ে দুয়ারে ফেলাইতেছে, পাপস বানাইছে, চাই দেয় না। কয়েকদিন পরে পাড়াতে পাড়াতে ছাগলে শীত বেশি, ছাগলে ব্যাপারে ডাকতে কাকাগা কম্বলটা না পড়ে আমারে জ্যাকেট বানাই দেন, এসে তাই দিয়ে ছাগলের জ্যাকেট বানাই দিছে। ছাগলে দুইবার পেশাব করার পরে বুঝে গেছে থরথরে কাঁপতেছে, কাকা তাড়াতাড়ি খুলিয়ে নিল স্যার ঠিক দিয়েছে, এরবারে তাই দিয়ে ধুয়ে মুছে বুড়ি বাজা জাড়ি আছে তাই দ্বারা ফেস্টু বানাইছে, পাইটু বানাইছে। এই দেশে জাকাত, তুমি কি কি কম্বল ব্যবহার করো? আমি তাইওয়ান গিয়েছিলাম, সেখান থেকে তাইওয়ানি কম্বল আমি 12,000 টাকা দামের গুলো নিয়ে আসছি। তোমার গা কি শোনাই দেয় বান্দানো যে তুমি 12,000 টাকার গায়ে দাও, আর হই মিষ্টি যে তুমি 80 টাকা দামের ছাগলের জ্যাকেট দাও, আর এই যে তুমি জাকাত আদায় হয়েছে বলে মনে করো? ওসব হবে না, জাকাত দেবেন 90 টাকা, এই জাকাত দেবেন টাকা, জাকাত দেবেন টাকা অথবা চাউল দেবেন, অথবা চাউল দেবেন অন্যতা না, কারণ চাউল ও খাদ্য এটা তো খেতেই হবে, আর টাকা দেবেন টাকায় সব কাজ সারে, কম্বলের দরকার হলে কম্বল কিনবে, লুঙ্গির দরকার হলে লুঙ্গি কিনবে, তারে দেশেন 10-12 খান লুঙ্গি, এমন লুঙ্গি দেশেন যা ভর্তিও পারে না, বাজারে ফিরে বিক্রিও করা যায় না, তাহলে এই দিয়ে তার কী হবে? ওই দিয়ে তো লাস্টে আড়িপাতিল মুসার নেকড়া হবে, তাই ছাড়া জুতো মুসার নেকড়া হবে। অবাদ দেন, নগদ টাকা দিয়ে দেবেন, তাই দিয়ে তার ঔষধির দরকার, ছেলেমেয়ের পড়া খরচের দরকার, ঘর বাড়ির দরকার, তার চাউল ডাউলির দরকার, তার পোশাক আশাকের দরকার, যা দরকার সেইগুলো ব্যবহার করবে, সেইগুলো কাজে লাগাবে, কথাখন ঠিক না? জাকাত দিয়ে দেখবেন ইনশাল্লাহ সম্পদ বাড়বে, কখনো জাকাতের ভিতরে উল্টোপাল্টা করবেন না, তাহলে আল্লাহ তাআলা জাকাতের দ্বারা ইবাদতের প্রতিদান আখেরাত দেবেনই, দুনিয়ায় সম্পদ বাড়ায় দেয়। 4 নম্বরে হজের কথাটা বলি, হজের দিকে চলে যাব, হজ হজ করলে আল্লাহ তাআলা রুজির বরকত বাড়ায় দেয়, একেবারে নগদ তাজা প্রমাণ। হাদিসে আসছে আল্লাহ নবী বলেন যেই লোকটা হজ অথবা উমরা করে আসছে ওই লোকটা মরণকাল পর্যন্ত অভাব দেখবে না। কোন সুবহানাল্লাহ, 2013 সালে আল্লাহ পাক আমারে সর্বপ্রথম হজ এনেছে, বাড়ির থেকে যাওয়ার সময় হজের ট্রাভেলসে দিয়েছে 2,20,000 টাকা, আমার কাছে রাখছে 40,000 টাকা, 13 সালে তো 40,000, বাড়ি 46 দিনের জন্য মাত্র 20,000 টাকা, আর ব্যাংক ট্যাঙ্ক কোথাও সাইডে নাও নাই, চলে গেছি স্যানিটারে, হুবহু বাড়ি আসছে সমান সমান, কোনো জায়গায় টানও পড়ে নাই, একটু বেশিও নেই, 200 টাকা আমার কাছে ছিল মাত্র। বাড়ি আসছে হজের থেকে, সন্ধ্যার সময় পড়ছি, ওই রাত্রেই মাহফিল ছিল জি মাগুরা, মাহফিলে গেছি, এরপরে মাহফিলে গেলে কিছু হাদিয়া দিয়েছে, তাই দিয়ে পরের দিনের বাজার গাঁট, বাড়ি এসে শুনি কিচ্ছু নেই। এরপর থেকে আল্লাহ তালা আরও চাইবার নেছে, 2 ছেলেরে পাঠাইছি, আর এক ছেলে সবে রাতের পরে যাবে উমরা, আমি যাব রমজানের পরে। আল্লাহ পাক রব্বুল আলমিন রিজিকের এত বরকত দেশে, আমি আজীবন সিজদায় করে কান্দি আল্লাহ নিয়ামতের শুকর আদায় শেষ হবে না। আল্লাহ পাকের আমার বিশ্বাস, আল্লাহ হজের বদৌলতে আমার বরকত বাড়া দিয়েছে। মিয়া 10-20 বিঘে জমি রেখে দিয়েছে রাখছেন, এর থেকে 1 বিঘে বেশি একটু হজে যান, যান কি কামাই করতেছেন? হজে যাইয়ে হেরেম শরীফে 1 অক্ত নামাজ পড়বেন, আপনার আমল নামায় 1,27,000 নামাজের সব জমা হবে। জীবনের শুরুতে 40 বছর নামাজ পড়েন না, আষাঢ় খালিও পূব দিক পড়ছেন, পশ্চিম দিক পড়েন নাই, ঈদের নামাজ ডাও পড়েন নাই, বাদামি আইসা বাদামি বাদামি কতক্ষণ, ঈদের দিন সকালবেলা বোর সাথে গ্যাঞ্জাম বাঁধাইছে, সিমাই খাতি দেশে তা মিটিয়ে হই নেই, বোর কপাল ঘড়ি বাড়ি দিয়েছে, 5 কেজি সিমাই সুরসি নিয়ে আনছে, তোর বাপের বাড়ি বাঁটাইছে, সিমাই তুই সিমি হই নেই, যা ঈদের নামাজই পড়বো না, হয়ে গেলে ঈদের নামাজ শেষ, আর বাপের জানাজার সময় বাগানের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় বিড়ি খাচ্ছে, এত বড় বাদাই মিয়া। তো এই 40-45 বছর চলে গেছে এভাবে আকাম করতে করতে, বুড়োকালে নামাজ শুরু করছেন, ওই 25 বছরের নামাজের গ্যাপ কী দিয়ে পুরোবেন? টাইনি টুনি ধ্যান একটা বার হজে যাতে পারেন নাকি? হেরেম শরীফে যাইয়া 1 অক্ত নামাজ পড়বেন, 1,27,000 নামাজের সওয়াব পেয়ে যাবে, তাতে আল্লাহ তাআলা ওই গর্ত গ্যাপটা যা আছে সব বন্ধ করে দিতে পারে। 22 দিন মক্কায় নামাজ পড়বেন, তারপরে মদিনায় পড়বেন 8 দিন, আর হজের সাথে আনুষঙ্গিক আরাফাত মিনা মুজদালিফা এটা ওটা দিয়ে আরও আছে কয়েকদিন, এই মিলে একটা প্যাকেজ আপনি সেরে আসতে পারলে আল্লাহর রহমতে 1 বস্তা নেকি নিয়ে আসতে পারবেন, বাকি মরা পর্যন্ত জিন্দেগিতে দুনিয়া আপনার অভাব হবে না। আর নবী আপাক বলেন হজ্জে মাবরুর কবুল হজের বিনিময়ে আর কিচ্ছু না, একমাত্র জান্নাত, কবুল হজের বিনিময়ে একমাত্র জান্নাত, একমাত্র জান্নাত। বহুত আলহাজ দেখি, আলহাজ আল্লাহু আকবার, আলহাজ আল্লাহ, হাজি সাহ হজের আগেও যেমন হজের পরেও তেমন। 2019 সালে হজে গেছিলাম, সরকারি প্যাকেজ লাস্ট হজ এই সময় করিয়াছি, তারপরে আর যাতে পারি নাই, করোনায় মরণ নাইবে বাধ্য হলো, গতবারের প্যাকেজে লাইন পাইনি,
এই 19 সালে হজে গেছি আরাফাতের ময়দানে যখন আমরা ছিলাম তখন তুমুল বৃষ্টি অত্যমূলক বৃষ্টি আমি জীবনে দেখিনি বাংলাদেশ তো বৃষ্টির দেশ বহুত বড় বড় বৃষ্টি দেখছি আরাফাতের মাঠের ওই বৃষ্টির মতো বৃষ্টি আমি দেখিনি আর বিদ্যুৎ চমকানো আমি ওইরকম শুনি নাই সিডারের বছর শুনছি বিদ্যুৎ চমকানো কিসের সিডার বাংলাদেশের সেই বিদ্যুতের 10টা বিদ্যুৎ চমকানো যে আওয়াজ আরাফাতের মাঠের এক একটা বিদ্যুৎ চমকানো সেই আওয়াজ বইতে মানে কাজী যাচ্ছি তাঁবুর ভিতরে আমাদের সাথে মন্ত্রী আছে সচিব আছে কয়েকজন মন্ত্রী আছে সচিব আছে তারপরে এই স্পিকার আছে ডিসিএসপিরা তো রাসুল্লাহ হলো আমাকে খাদেন পানি আগে দেয় তো পানি টানি আগে খাওয়াতো ডিসিএসপিরা এই এত বড় ভিআইপি ভাবে আল্লাহর রহমতে হজ করে আসছি তো ওই যখন তাঁবুর মধ্যে আটকে গেছি বৃষ্টিতে যার যার কায়দায় গল্প স্বল্প ভিজে গেছে মন্ত্রী মহোদয় ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ খুব সচেতন মানুষ ছিলেন উনি দেখলেন যে সবই বড় বড় হুজুর আমি এগে কারে ঠেকাবো যে কথা কইেন না আবার হুজুররা ফ্রি বসে রয়েছে কতক্ষণ পর্যন্ত একটা না ইবাদত করা যায় চালাকি করে হ্যান্ড মাইক একটা কোন জাতির জন্য সংগ্রহ করছে টু লেখা নাই নিয়ে আমাকে বসাই দিয়েছে সবাই দিয়েছে এক একজন করে বক্তা তো 58 জন 58 জনই বড় মাপের হাটাজারি পটিয়া বাবুনগর জিরি নাজিরাট লালবাগ ফরিদাবাদ মালিবাগ যাত্রাবাড়ি গহরডাঙ্গা খুলনা দারুন সরমুনাই তারপরে তামিরুল মিল্লাত ছরসিনা বাংলাদেশের আর বাদ দেয়নি বাসা বাসা 58 জন বক্তার তোর অভাব নাই 4-5 জন আগে আছে অজে লাগাই দিয়েছে শেষে দিয়েছে আমারও কয় যে নাসিব তুমি কয়বা এবার আমি অত বড় বড় হুজুরকে বলতে আমি কী করবো আমি তো সব চাইছি সবার চাইতে ছোটো তা আমি কইলাম কি আসছি আরাফাতের ময়দানে এখান থেকে একটা কবুল হজ নিয়ে যাব বাড়ি কথা বলেন একটা কবুল হজ নিয়ে যাব এই হজ কবুল করাইতে চান কে কে আর একটু হাত জাগান সবাই হাত জাগান আরে আপনারা কে হজে গেছেন নাকি ওই জায়গা বলছি যে আপনারা কবুল হজ বাড়ি নিয়ে যেতে চান কে কে সবাই হাত জাগাইছে এখন এই হজ আপনার কবুল হয়েছে এইটা একটা প্রমাণ হতে হবে না তার প্রমাণটা কি বলবো আপনাকে না ওনাকে কইছি যে বলবো যে হ্যাঁ বলেন বলেন সবাই খুব আগ্রহী যে হজ কবুল হয়েছে এর একটা প্রমাণ পাইলে তো মহা খুশি আমি বললাম কি হজ কবুল হয়েছে এর প্রমাণ হলো হজে আসার আগে যে আকামগুলো বাংলাদেশ থেকে থাকতে করছেন হজেতে যাইয়ে সেই আকামগুলো করবেন না যদি জীবনে সেই আকামগুলো না করেন তাহলে বসবেন যে হজ কবুল হয়েছে হজে আসার আগে বাংলাদেশে বড় বড় নেতা তো বছর সব সামনে বাংলাদেশের বাঘা বাঘা নেতারা বললাম যে হজে আসার আগে টোন মারছেন মন মারছেন রাস্তা মারছেন খাল মারছেন বিজিএফ কার্ড মারছেন বিরিজির রড খেয়ে ফেলাইছেন কারেন্টের খাম্বা লাইন ধরে তার সহ খেয়ে ফেলাইছেন নামাজ পড়েন নাই বেলা 9টা পর্যন্ত ঘুমাই রয়েছেন দাঁতে খড়ায় বাদায় উঠছেন এই আকামগুলো বাড়ি থাকতে করছেন হজের থেকে যাওয়ার পরে যদি এই আকাম না করেন তাহলে বুঝবেন যে হজ কবুল হয়েছে মাথা নিচে হয়ে গেছে সব বুঝে তো ফেলাইছে বাড়ি যেতে এক করতে পারবো না রে এভাবে তো চলতে পারবো না তা তো জানি কিনা কি করবো হজে আসার আগে দাড়ি কাটছেন হজের থেকে যাইয়ে যদি দাড়ি কাটেন বুঝবেন যে হজ কবুল হয়নি কারণ দাড়ি রবির ওয়াজিব সুন্নাত কেটা ওয়াজিবের হুকুম রাখে আপনি হাজি হওয়ার পরে দুনিয়ার সমস্ত গুনার কাজ যদি সারতে পারেন তাহলে বুঝবেন যে কবুল হয়েছে যেমন আমার দিক থাকান আপনার আজকে ঈশার নামাজ পড়ছেন ঈশার নামাজ কবুল হয়েছে বুঝবেন কিভাবে ফজরের নামাজটা যদি নিয়ম মতো পড়তে পারেন তাহলে বুঝবেন যে ঈশা কবুল হয়েছে ফজর কবুল হয়েছে বুঝবেন কিভাবে জোহরের নামাজ যদি নিয়মতান্ত্রিক পড়তে পারেন তাহলে বুঝবেন ফজর কবুল হয়েছে আসর যদি সঠিকভাবে পড়তে পারেন তাহলে বুঝবেন যে জোহর কবুল হয়েছে মাগরিব যদি সঠিকভাবে পড়তে পারেন তাহলে বুঝবেন আসর কবুল হয়েছে ঈশা যদি সঠিকভাবে পড়তে পারেন বুঝবেন যে মাগরিব কবুল হয়েছে আপনার বাড়ি রাজমিস্ত্রি নিয়েছেন রাজমিস্ত্রি রাজমিস্ত্রি ফ্লোরাইড গাথে 300-400 বেশি গাঁথতে পারে না একটা মিস্ত্রি নিয়েছেন সে 1-600 ইট গাঁথছে খুব ভালো মিস্ত্রি এবং গাছছি এত ভালো ফ্ল্যাশ সাইডটা একেবারে প্লাস্টার করা লাগবে না এত সুন্দর প্লাস করছে তিনির মতো সোজা এ মাথা ও মাথা ইটের ওয়াটার লেভেল দিয়ে দেখা গেল একটু বেশ কমায়নি এই এই এক মিস্ত্রি এক পাশে কাজ করছে আর এক মিস্ত্রির আর এক পাশে দিয়েছেন আপনার বাড়ির ওই একই বিল্ডিংয়ের সে দিন বইরে 150 গাছছে আর দুড়া সাপের মতো সোজা ইটির কেন্দ্র বাড়ি রয়েছে দাঁত বাড়ি রয়েছে বগল বাড়ি রয়েছে এ একটা বেড়াইতে কোনো মাছ ফ্ল্যাশ হয়নি এই দুইজনের কার সাথে কি ব্যবহার করবেন বলেন যে 600 ইট যাচ্ছে তারা কি করবেন বাবা তুই আজকে টাকাও নিয়ে যা আর 20টা টাকা বেশি নিয়ে যা রাস্তাতে একটু চা খেয়ে যাস আগামীকাল কিন্তু তুই আসবি তোরে ছাড়া আমি দালান গাঁথবো না তুই কিন্তু আসবি বাপ বলবেন কি বলবেন না
আর 150 যে গাছে বিয়া করে তারে কি করবেন? কালকে বাড়ির থেকে এক বস্তা সিমেন্ট এনে তোর বাপের সাথে এরিয়া নিয়ে সোজা আগে ধুয়ে যাবি। এইটুকির পরে তোরে জন্য গাইকুল আর আলোক গাটা এরিয়ার মধ্যে না দেহি শয়তান, খালি আমার বিল্ডিং না এই এলাকার মধ্যে যদি তোরে না দেহি বদমাইশ সিমেন্ট বালি নষ্ট করতে আইসো বলবেন না। একই মসজিদে একদিন নামাজ পড়ে যার পরে আল্লাহ তারে ডাকে তুমি কিন্তু ফজরে আসবা, তাকে আল্লাহ তাআলা ফিরে উঠতে মসজিদে পাবে, আপনাকে পাইবেন, আপনি বুঝবেন যে আল্লাহ তাআলা আপনার আগের উক্তের নামাজ কবুল করছে, আপনার হজ কবুল করছে, আপনি গুনাহ থেকে তওবা করছেন। আল্লাহ আস্তাগফিরুল্লাহ, কি গুনাহ থেকে? খালি ব্লাঙ্ক আস্তাগফিরুল্লাহর কোনো দাম নাই। ব্লাঙ্ক আস্তাগফির একটা গুনাহকে টার্গেট করে আস্তাগফিরুল্লাহ করবেন, ব্লাঙ্ক আস্তাগফিরুল্লাহ এটা তো স্বভাবে পরিণত হয়েছে আস্তাগফিরুল্লাহ। সৌদি আরব রাজন কথায় কথায় আল্লাহে আল্লাহে মানে আল্লাহর কসম, ওরা কসমের নিয়েতে আল্লাহে কেন, ওরাদের ভাষা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই আস্তাগফিরুল্লাহ কিসের আস্তাগফিরুল্লাহ? কৃষ্ণ থেকে ক্ষমা চাচ্ছেন, মনে একটা টার্গেট করেন আল্লাহ জীবন ভরে সুদ খাইছি, ঘুষ খাইছি, জেনা করছি, ব্যবিচার, মদ খাইছি, গাঁজা খাইছি, এবা খাইছি, আলটেলছি, জাল দলিল করছি, মালে বেশি মাপে বেশি আনছি, মাপে কম দিছি, মালে ভেজাল দিছি, মিথ্যে কসম খাইয়ে মাল বিক্রি করছি, কি পরিমাণ গুনাহ ভরিয়ে গেছে আমল নামা, বেপর্দা করছি, বাড়ির মধ্যে বেপর্দা, নিজের মধ্যে বেপর্দা, সরস্তর করছি, সতর খুলছি, আকাম যা আছে কিচ্ছু বাদ দেয়নি, জারি যাত্রা করছা কাজির গান, আলেম ওলামার সাথে বিয়াদবি করছি, মা বাবার সাথে বিয়াদবি করছি, মাজারে গেছি, বাবার দরবারে যাই মোনাজাত করছি, কি পরিমাণ যে আকাম করছি আল্লাহ তা কোয়ার কায়দা নাই। এই জন্য আস্তাগফিরুল্লাহ ক্ষমা চাই, সমস্ত গুনার দিককে গুনার দিকে লক্ষ্য করে আস্তাগফিরুল্লাহ, অথবা এক একটা গুনার থেকে আস্তাগফিরুল্লাহ। ও আতু বিলাইহি, আল্লাহ আমি যে বিড়িগুলো এতদিন খাইছি এর থেকে ক্ষমা চাই, ও আতু বিলাইহি জীবনে খাবো না, একটা গুনাকে টার্গেট করে আস্তাগফিরুল্লাহ অতু বি পড়েন। আর আপনার এই আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহিটা কবুল হয়েছে প্রমাণ, মরার আগে যদি কোনোদিন আর বিড়ি না খান, দাড়ি কাটার থেকে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এতদিন কাটছি যে গুনাহ হয়েছে আল্লাহ মাফ চাই, সামনে আর কোনোদিন কাটবো না, মরণকাল পর্যন্ত দাড়ি না কাটেন, তাহলে আপনার তওবা কবুল হয়েছে। আর তওবা কবুল হইলে লাভ কি? আল্লাহ পাক বলেন ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তোমার যে গুনাহ থেকে তওবাটা কবুল হয়ে গেছে ওই গুনাহ জীবন ভরে যত করছিলে সমস্ত গুনাহকে পাল্টা আল্লাহ নেকি বানায় দেবে। বিশাল একটা ইনকাম না, চলে যাই জায়গা মতো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করেন। আমি একটু ওয়াদা নেই, আমি একটু ওয়াদা নেই, তাহলে কমপক্ষে রুজির লোভে হলিও মরার পরে সাড্ডে তো মরার পরে হবে, আপাতত যে কদিন বাঁচি আছি খাইয়ে দিয়ে তো বেঁচে থাকতেই হবে। এই রুজির লোভে হলিও আমরা নামাজ ডাকি করতে পারবো, হ্যাঁ পারবো ইনশাআল্লাহ। কোয়াপার্টি পড়বে না রে ইনশাআল্লাহ, কোয়াপার্টি মানে কি? ইনশা তর্জমা, আর কোনো আয়াতের তর্জমা না জানি, ইনশাআল্লাহ তর্জমা জানে যদি আল্লাহ পড়ায়, পড়েনি আল্লাহ পড়ায় নেই তাই বলে এই বিড়ি খাসকা ক হুজুর সেদিনকে কলে বাপর সল কদরি খাই দিহি বা সাদি বিল্লাহ তালা, তকদিরকে বিশ্বাস করি ভালো মন্দ যা আল্লাহর পক্ষ থেকে হয়, রুজির মালিক আল্লাহ, এই রুজিতে বিড়ি ছেলে তাই খাই আর কি হবে, আল্লাহ রুজি তালি আলো ওরে কি করতে হয়, সাথে সাথে স্যান্ডেল দিয়ে দূরে বাড়ি দিয়ে করতে হয় চুপ করে দাঁড়ায় থাকো, যেতে দূরে বাড়ি ছিল খাইছিস নড়াচড়া করবি তাই করতে হয় না, তুই রুজির এত দিনে এত বিশ্বাস করিস, রুজিতে বিড়ি ছিল খাইছিস, রুজিতে তুই স্যান্ডেলের বাড়ি ছিল কা, আল্লাহ একবার ইনশাআল্লাহ আল্লাহ নামাজ পড়ালি পড়বো নো, নামাজের ব্যাপারে পাক্কা প্রতিজ্ঞা করেন, পাক্কা প্রতিজ্ঞা করেন। এবছর কিন্তু বছরের মাপ ভালো না, আজকে ছয়টা মাস বৃষ্টি হয় না, আর কয় মাস হবে না তার ঠিক নেই, তলের পানিও শুয়ে যাচ্ছে, স্যালো দেওয়ার ডিপ টিউবওয়েল দিয়ে পানি উঠবেন, ও পানির মালিক কি আমার আপনার আব্বা প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, নরেন্দ্র মোদি, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, এরা না, ও পানির মালিকও কে? উপরের পানির মালিকও যে নিচের পানির মালিকও, সে বন্ধ করে দিয়েছে উপরের পানি, তলের পানিও বন্ধ করে দিলি, তোর ফসল ফলাবি কী দিয়ে, নদ নদী খাল বিল শুকোই দেবে আল্লাহ তাআলা, ফাইনাল মাফার কোথায় যাবি? দোয়া কর ওই জায়গা বৃষ্টি পা, বৃষ্টির জন্য তামান্না কর। এই বৃষ্টি পাইতে হলে এক নম্বরে লাগবে নামাজ, দুই নম্বরে লাগবে জাকাত। আব্রনায়াত আজ পায়ে মানে জাকাত
ওয়াজনা উতাদবা আন্দার জিহাদ দুইটা গজবের দুইটা কারণ এদিক দুইটা গজবের দুইটা কারণ একটা হলো বৃষ্টি বন্ধ হয়ে যাওয়া যে গজব বৃষ্টি বন্ধ হয়ে যাওয়া তো গজব এর কারণ হলো যাকাত বন্ধ করে দেওয়া মানুষে যখন যাকাত না দেবে হিসাব করে তখন আল্লাহর যাকাত বৃষ্টি আল্লাহ বৃষ্টি বন্ধ করে দেবে দুই নম্বরে আন্তর্জাতিক মানের যে গজবগুলো এই গজবের কারণ হলো জেনার প্রভাবটা আন্তর্জাতিকভাবে হয়ে যাওয়া জেনাটা অ্যাভেলেবেল হওয়া সারা দুনিয়া জুড়ে জেনা রাশিয়ায় জেনা আমেরিকায় জেনা বাংলাদেশে জেনা সৌদি আরবে জেনা মধ্যপ্রাচ্যে জেনা ওই পশ্চিমা দেশে জেনা পূর্ব দেশে জেনা সারা দুনিয়ায় জেনা আল্লাহকে করোনাটাও সারা দুনিয়া জুড়ে ছড়াই দিছি ঠেকা কোন দিক দিয়ে ঠেকাবি সানাস্তা দ্রিজু হুমিন হাইসুল্লাহ কোন দিক দিয়ে মারবো টের পাবি না খালি মার খাবি আর মরবি যে যত বড়ই প্রোটেক্ট লাগাস না কেন আল্লাহ যদি মারার ইচ্ছা করে কোনো প্রোটেক্টে ঠেকাইতে পারবে কথা বলেন ঠিক না বরঞ্চ যারা করোনার সময় বেশি প্রোটেক্ট ব্যবহার করছে তারা পড়ছে বেশি হ্যাঁ আরও নানান রোগে আক্রান্ত হয়েছে কী জানেন একটু না করলি তো আইডা মাস্ক পরলে মাস্ক পরা হয় মাস্ক না পরলে কী হয় আমাদের ভিতরে স্বচ্ছ অক্সিজেন খোদাই দান পরিষ্কার পরিচ্ছন্ন অক্সিজেন নাক দিয়ে টেনে নেই ঠিক না ভিতরে যাওয়ার পরে যে বাতাসটা বেরোয় যায় তার নাম কার্বন ডাইঅক্সাইড এটা বিষ ওটা গাছের খাবার গাছকে আল্লাহ তাআলা আবার ফিল্টার বানাইছে গাছে কিছুক্ষণ নাড়াচাড়া করলে ওইটা আবার অক্সিজেনে পরিণত হয় আমার কাছে চলে আসে আমি নেই গাছরে দেই গাছে নেই আমারে দেয় আমি নেই পরিষ্কার অক্সিজেন ভিতরে গেলে কিছুক্ষণ পর কার্বন ডাইঅক্সাইড হয়ে যায় যেটা ভিতরে থাকলে মানুষের মারাত্মক ক্ষতি হয় এখন আমি মাস্ক পরে নিঃশ্বাস ছাড়তি না ছাড়তি আবার নিয়ে যাচ্ছি অক্সিজেন নিছি কার্বন করে বের করছি ও কার্বন বেরোয় যাওয়ার আগের থেকে আবার টান দিয়ে নিয়ে যাচ্ছি সে কার্বনকে আমি ছাড়তেছি না সেই বিষকে আবার ভিতরে টেনে নিয়ে যাচ্ছি আমার ক্ষতি আমি ভিতরে নিয়ে যাচ্ছি এদিকে এই কার্বন ডাইঅক্সাইড পাবে আলো গাছে তারা তাদের খাবার পাচ্ছে না আস্তে আস্তে গাছও নষ্ট হয়ে যাচ্ছে নারকেল গাছের পাতা কুপলি দিয়ে গেছে কদুর পাতা গুছাই গেছে পুঁই শাকের আগা কুকড়াই গেছে কেন ওরা কার্বন পাচ্ছে না তোমাকে কার্বন তোমরা খাই ফেলে দিচ্ছ বিভিন্ন রোগের উপসর্গ হয়ে দাঁড়াচ্ছে এর কারণই হলো ও দোস্ত জেনা অ্যাভেলেবেল হয়ে গেছে যত আগে তো আঞ্চলিক ছিল এই এই ফাংশনটা পশ্চিমারা করতো তাদের উপরে জাগেছে গেছে এখন এই তো সারা দুনিয়ায় ছড়ায় পড়ছে 14ই ফেব্রুয়ারির ইবাদত কতক্ষণ বাইপাস সড়ক পড়েছে ফাঁকা কত দূর যাইয়া পশ্চিম পশ্চিমই তো দিক থেকে ও জায়গার মা বাপ যায় না পাঙ্কু পাঙ্কি গিয়ে দৌড় খেলি রাস্তা আমি তো চলাফেরা করি 14ই ফেব্রুয়ারি সারা দুনিয়া ব্যাপী এর কি ব্যালেস্টাইন ডে পালন কইলা লক্ষ লক্ষ জিনা লক্ষ লক্ষ জিনা হয়েছে এই জিনা কয়েক বছর ধরে হতে হতে আল্লাহ পাক রব্বুল আলমিন এবার এবারে বিচারের আওতায় নিয়েছে জিনা যখন ব্যাপক হবে খোদার গজব তত ব্যাপক হবে যাকাত যত ব্যাপকভাবে বন্ধ করবি বৃষ্টিও তোর সেরকম ব্যাপকভাবে বন্ধ হবে বৃষ্টি হবে তো আবার সে বৃষ্টি রহমতের বৃষ্টি না বৃষ্টি হয়ে যাবে গজবের বৃষ্টি শুরু হবে তো থামবে না আবার এমন এমন সময় হবে যাতে ফসল ছায় কতক্ষণ আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুক না আমিন তাহলে এবার এখন থেকে নিয়মিত নামাজ পড়বো এটা পাক্কা প্রতিজ্ঞা যুবক আমার খেলা হচ্ছে খেলার মধ্যে আমি বন্ধ করে দিয়ে নামাজে যাব ক্রিকেট খেলতেছো ফেলে দিকে আসলে নামাজটা পড়ে চলে আসো র্যাকেট খেলতেছো বাদ্দা নামাজের সময় বন্ধ করে দিয়ে নামাজ পড়েছো লেখাপড়া করতেছো আমি এখন নামাজ আজান হয়েছে নামাজটা পড়ে আসি নামাজ পড়েছি আবার পড়াশোনা করি ব্যবসা বাণিজ্য সাত আটটা নিয়ে আগে নামাজটা পড়ে আসেন ক্ষেত কামারের কাশিকান থুই আগে ক্ষেতের পাশে নামাজ পড়িয়ে নেন যা যে যে জায়গা আছে নামাজটা পড়ে নেন আল্লাহ রুজির বরকত দেবে আর রমজানের রোজা রাখবোই বলে আবার কয় ইনশাআল্লাহ এই ইনশাআল্লাহ কবাটি ফাঁকি বাটি বলবেন রোজা রাখবোই সাহস পাচ্ছেন না কইতে ইনশাআল্লাহ রমজান পাইলে ইনশাআল্লাহ রমজানের সাথে রোজার সাথে না রোজা রাখবোই ইনশাআল্লাহ রমজান পাইলে ঠিক আছে তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করুক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এ মুসলমান আমার দিক তাকান পারি না স্বাস্থ্যের সাথেও পারি না কণ্ঠের সাথেও পারি না গলা টলাই ছয় মাস দিনে রাতে কত পারা যায় জায়গায় জায়গায় দুই একটা মাইক খারাপ হয়ে যায় সেই দিনই মাইর খেয়ে বসে বাড়ি খুব কষ্ট হয়ে যায় ক্লান্ত খুব আল্লাহ তাআলা সুস্থ করে দিকে একটু দোয়া করেন আর এত পরিমাণ আচানক টেনশন এসে মাথার উপরে চাপছে
একটা কথা মনে নাই কি কব, কোনো কথাই মনে আসে না, কথায় কথা টানে, বক্তাদের সিস্টেম এইটা, কোনো কথা মুখস্থ করে নিয়ে বসা যায় না, একটার সাথে একটা আসতে তালে থাকে, কোরআন হাদিসের দলিল আসতে তালে থাকে আর বলতে তালে থাকে, আল্লাহ পাক সেভাবেই কথা বলে। আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ তাআলা সকল প্রকার ফজন টেনশন পরেশানি দূর করে দিক, আমিন। আল্লাহ কুল্লা শাইইন খালাকনা যাও যাই, আমি আয়াত পড়ছি, সব কিছুকে আল্লাহ তাআলা জোড়া করে বানাইছে, কি করে একজন নড়বেন না, মজা বুঝবেন। আল্লাহ পাক বলেন নবী পাক ওয়াইলুল লিমান করা আহা ওয়ালাম ইয়াতাফাক্কার ফিহা, ওই জাতি কোনোদিনও সফল হতে পারবে না, দুনিয়ায় ক্ষতিগ্রস্ত, আখিরাতে তাদের জন্য ওয়াইল অবধারিত, দোজক অবধারিত। তারা কারা? মান করা আহা, যে আল্লাহর কোরআন পড়ে জাতি কিন্তু ওয়ালাম ইয়াতাফাক্কার ফিহা, কোরআনের ভিতরে গবেষণা করে না, কোরআন নিয়ে ঘাটাঘাটি করে না, কোরআনে বোঝার চেষ্টা করে না, ওই জাতি সফল হতে পারে না। আমরা কোরআনের দুইটা আয়াত নিয়ে তাহলে আমরা একটু একটু গবেষণা করে আসতে ভালো হয় না? আল্লাহ পাক বলেন অকুল্লা শাইইন খালাকনা যাওজাইন লাআল্লাকুম তাযাক্কারুন, হে দুনিয়ার মানুষ তুমি লক্ষ্য করে দেখো, যেদিকে তাকাবা সেদিকে পাইবা, যেদিকে তাকাবা সেদিকে পাইবা। উল্লা শাইইন খালাকনা যাওজাইন, আমার যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টিকে আমি জোড়া জোড়া করে বানাইছি, কোন সৃষ্টিকে আমি এনফেরাদি একক করে বানাই নাই, আমি একমাত্র, আমি আল্লাহ মুহাম্মাদুর রাসূল, আমি আল্লাহ, আমি আল্লাহ একমাত্র আল্লাহ, আমি শুধু একা, আমার সাথে কোনো জোড়া নাই। কুল হু আল্লাহু আহাদ, একটু বলেন কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যারা আমার সাথে এই চারটি আয়াত পড়ছেন, হরফে হরফে চেষ্টা করে নাকি পাইছেন, আপনার জান্নাতের মধ্যে এক্ষুনি চারতলা বিশিষ্ট একটা নতুন দালান লাগ বানানো হয়ে গেছে। কুল হুয়াল্লাহু আহাদ, বলো সে আল্লাহ কয়জন? আল্লাহকে আমি খালি একা, আর সব জায়গায় জোড়া আছে, সূর্য আছে জোড়ায় চন্দ্র, গ্রহ আছে জোড়ায় নক্ষত্র, আসমান আছে জোড়ায় জমিন, দিন আছে তার জোড়ায় রাত, আলো আছে জোড়ায় আধার, ভালো আছে জোড়ায় মন্দ, উপর আছে তার জোড়ায় নিচে, ডাইডের জোড়ায় বাম, সামনের জোড়ায় পিছে, যেদিকে তাকাবেন সেদিকে আপনি জোড়া খুঁজে পাবেন, ষাঁড় আছে তো গাই আছে, কুত্তা আছে তো কুত্তি আছে, মোরগ আছে তো মুরগি আছে, শুয়োর আছে তো শুয়োর নিয়ে আছে। যত ছোট বলেন আর যত বড় বলেন, এই হাত পায় চিপা চাপার ভিতরে চুলকনি হয় না ঘা, ওর মধ্যে কিন্তু ছোট ছোট এক প্রকারের পোকা হয়, আমাদের গোপালগঞ্জে চেই পোকা, ছোট্ট পোকা, ওটা চোখে দেখা যায় না, মানে খালি চোখে ভালো চোখ না হলে দেখা যায় না, মহিলারা সুইচ দিয়ে খুঁজে খুঁজে বের করে ওই পোকাটা মেরে দিতে পারলে পারে আর চুলকয় না, ওই পোকার নাম সেই পোকা। ওর মধ্যেও জোড়া আছে, ওরাও স্বামী স্ত্রী আছে, ওর মধ্যে প্রজনন পদ্ধতি আছে, ওরা ডিম আন্ডা বাচ্চা ফুটে, আবার বড় থেকে বড়োর ভিতরে আল্লাহ তাআলা জোড়া রাখছে। আল্লাহ কয় কুল্লা শাইইন খালাকনা যাওজাইন, এভাবে কেন বানাইলাম জোড়া? আমি সিঙ্গেল সিঙ্গেল বানাইলে বানাইতে পারতাম, আল্লাহ পারে সিঙ্গেলের থেকে সিঙ্গেল বানাইতে পারে। যেমন আল্লাহ পাক বলেন ইয়া ইউহান্নাস তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসি ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা, জোরে করে আল্লাহু আকবার, হে দুনিয়ার মানুষ আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ ইয়া ইউহান্নাস তাকু, হে দুনিয়ার মানুষ রাব্বাকুম, তোমাদের রবকে ভয় পাও, আল্লাহকে ভয় পাও, কোন আল্লাহকে? আল্লাযী খালাকাকুম মিন নাফসি ওয়াহিদা, যে আল্লাহ তাআলা তোমাদেরকে একটা ব্যক্তির থেকে বানাইছে, কয়টা? একটা ব্যক্তি, সেই ব্যক্তিটা বান্দর না হনুমান না শিম্পাঞ্জি, সেই ব্যক্তিটা শুধু দুইজন ব্যক্তির জন্য, বান্দর অথবা শিম্পাঞ্জি, ডারউইন আর স্যার জাফর ইকবাল, এই দুইজনের মুরব্বী বান্দর অথবা শিম্পাঞ্জি। আমাদের মুরব্বীর নাম আদম আলাইহিসসালাম, কতক্ষণ ধরে বলেন কে? আমাদের আদি পিতার নাম কি? আদম আলাইহিসসালাম। আল্লাহ কয় ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদ, উলামায়ে কিরাম সাক্ষী নাফসে ওয়াহিদ মানে এক ব্যক্তি, এক ব্যক্তির থেকে, এই ব্যক্তির প্রথম বানাইছে আদম আলাইহিসসালাম, তার মার নাম কি? আদম আলাইহিসসালামের মার নাম হাওয়া, আদম আলাইহিসসালামের মার নাম কি? কেউডা। বাবার নাম কি? কেউ না। বানাইছে কে? এবার ওনার স্ত্রী হাওয়া আলাইহিসসালামকে বানাইছে, ওখলাকা যাওজাহা ওখলাকা মিনহা যাওজাহা, আর সেই নফসের থেকেই বানাইছে আল্লাহ তাআলা তার স্ত্রী আদম আলাইহিসসালামকে। তাহলে পুরুষের থেকে হাওয়া আলাইহিসসালামকে, পুরুষের থেকে আল্লাহ তাআলা কোনো কেউরে ছাড়া, শুধু পুরুষের থেকে মানুষ বানাইতে পারে, তার প্রমাণ হলো আদম থেকে হাওয়াকে বানাইছে, বামপাজরে হাড় নিয়ে বানাইছেন, কয় বামপাজরে হাড় নিয়ে বানালো কে? আলাদা মাটিকে দিয়ে দিবে না তো, তোমার বুদ্ধি মতো বানাবে,
কেন বানাইছে বাম পাজরের হাড় নিয়ে? কয় যে পাজরের হাড় তো মানুষের অঙ্গ, অঙ্গের সাথে মানুষের আঙ্গিক সম্পর্ক। আমার হাতের প্রতি যে ভালোবাসা আমার, আপনার কি সেই ভালোবাসা আছে? আমার হাতটা আমার অঙ্গের প্রতি আমার দরদ আলাদা, যে কোনোভাবে আমি আপদ বিপদ থেকে আমার হাতকে রক্ষা করব, ঠিক না? আমার বাম পাজরের হাড্ডিটা আমার বড় দরদের, এর একখান হাড় খুলে ফেললে পারা জীবনও বানাতে পারে, মানে হাজারো রিক্সার ছটা ওই জায়গায় লাগাই দিলে হবে? আমার এই ছটাখানের মহব্বত আমার আছে, এই ছটাখান থেকে আমার জন্য স্ত্রী বানাইলে আমার এই ছটার মতো মহব্বত হবে স্ত্রীর সাথে, এই জন্যই বাম পাশের তেহেন্দি বানাইছে। তবে ছটাখান বেকা, ছটাখান কি এই বাম পাজরের হাড় বেকা না, দেখেন না? এর নিচের ত্যাগখান দিয়ে বানাইছে, নিচের খান বেশি বেয়া। এ দিয়ে আবার আল্লাহ আর এক মারেফাত রাখছে, কয় যে মহিলারা ওই রকম একটু বেকা সাইজের হবে। হুজুর হাদিসে আসছে, পরিষ্কার পরিষ্কার হাদিসে আসছে, হুজুর বলেন মহিলাদেরকে বানাইছে বেকা হাড় দিয়ে, কাজেই পুরুষের মতো অত সরল হবে না, ওরা একটু বেকাই হবে। তবে তুমি ওই বেকারে আস্তে আস্তে সোজা করে নিবা, সেই সোজাটা আবার তাড়াতাড়ি করতে গেলে পারা কিন্তু হবে না, ভেঙে যাবে। দেখেন না অনেক সময় বাঁশের আগা কাটিয়ে ওই যে খেলনাড়া যেটা ওরা কেড়াইল কেমাবেলি কেড়াইল না, যদি আগা বেকা হয় তাহলে বেকা কেড়াইল তো বানায় না। ওরে সোজা বানানোর জন্য সিস্টেম কি, একটু আগুন খড় দিয়ে আগুন জ্বালাইয়া ওর মধ্যে তেল মাখাইয়া সেঁক দেয়, আমার আব্বারে দেখতাম তেল মাখাইয়া সেঁক দেয়, দিয়ে বেলগাছের সাথে ওই আগা মাইন দেয় আর একা গাড়ির দড়ি দিয়ে আস্তে আস্তে এক একদিন একটু একটু এটি টাঙিয়ে বাঁধে, এই একটু টানে বান্ধে আজকে রেখে দেয়, পাঁচ সাত দিন পর আর একটু টান দেয়, এইভাবে আস্তে আস্তে সেঁক দেয়, একটু একটু সুজারে সেঁক দেয়, বেকা টান দেয়, সেঁক দেয় টান দেয়, করতে করতে এই মাসখানিক বান্ধে রে পরে দেয় যে তিরির মতো সোজা কেড়াই নিয়ে গেছে। আর যদি প্রথম দিন একে টানে কেড়াইলে সোজা হতে তাহলে কেড়াল উল্টো দিক ভাঙ্গে কত কাকা তুমি আর কেন্দারি বেড়াবে, ঠিক কিনা? স্ত্রীর এই জন্য একটু বেকা হয়। এখন বড় হয়ে যুবক পারতে চিনে গলার সাথে, তারপরও কয়া লাগবে তাই কইতেছি, আল্লাহু আকবার, সাবধান থাকিস, ইন্না কাইদা কুন্না আজিম, ইন্না কাইদা কুন্না আজিম। ওরা কিন্তু বড় বেকায়দা জাতি, বড় বেকায়দা জাতি। তোমাকে কেশ কাসা নমুদ আউল বলে ইফতা দে মুশকিল হা, কেশ কাসা নমুদ আউল বলে ইফতা দে মুশকিল হা, বামাই সজ্জা দে রঙ্গে কুন গরত পীরে মগা গুয়াত কে সালে বে খবর না গুয়াত জরা হে রস মনজিল হা, আলা ইয়া আইয়ুহা সাকি আদ্রিকা সাওয়ালা বিলহা, কেশ কাসা নমুদ আউল বলে ইফতা দে মুশকিল হা। মহিলা জাতি এমন কায়দার আল্লাহ বানাইছে, তোমারে প্রথমে এমন এমন প্রলোভন দেবে, দিয়ে টিয়ে মোটামুটি এক কায়দায় তোমারে একেবারে ফাইনাল, যখন বিপদে পড়ে যাবা ধরা পড়ে যাবা সম্পূর্ণ দোষ তোমার গাড়ে চাপাই দিয়ে সে বেঁচে চলে যাবে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা কিন্তু দড়িয়ে ভিতরে আটকাইছে, যখন উনি বের হয়ে চলে গেছে লাস্টের গেটে গেলে জুলাইখার স্বামী আজিজ হোসেনের সাথে সাক্ষাৎ, যখন দেখছে যে ইউসুফ আলাইহিস সালাম দৌড়ে যাচ্ছে জুলাইখা পিছনে দাওয়া করতেছে, আজিজ হোসেন কি ব্যাপার তোমাদের ঘরের মধ্যে রেখে গেলাম দুজনে দামড়া দামড়ি দাওয়া দায়ী করতেছো কে? আসলে কি ঘটনা ছিল, জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে অ্যাটাক করছে, সেই জায়গা মুহূর্তের ভিতরে কথা চেঞ্জ করে পায়, এই ছেলে তোমার তোমার ঘরে থাকিয়া তারা ছেলের মতো জানছো, আমি জীবন ভরে ছেলের মতো খাইছি, সেই ছেলে কত বড় চরিত্রবান, আমার ঘরের মধ্যে এইভাবে আমার ইজ্জত কষ্ট করতে গেছে, শেষে ধাওয়া মারছি ও যে দৌড়ে চলে গেছে। দেখছেন কি মুহূর্তের ভিতরে ভাষা চেঞ্জ করে দিয়েছে। জীবন ভরে মনে রাখিস মেয়েরা তোদেরকে প্রলোভন দেবে, প্রলোভন দিয়ে নিয়ে যাবে, অনেক কিছু করবে, যখন বিপদে পড়ে যাবি সম্পূর্ণ দোষ তোর গাড়ে চাপাই দে, তোর জেল খাটাবে ও সাধ্যতে তো নিরাটি মহাবিপদে ফেলাই দেবে, সাবধান থাকিস। আর বিয়ে করার পরে দৈরিয়েই তুমি সোজা করতে যাবো না, বেকা হাড়ে আস্তে আস্তে সেঁক দিয়ে দিয়ে সোজা করো, সেঁক দিয়ে দিয়ে সোজা করো, নইলে মট করে ভেঙে যাবে, অকালে মাঝখানে তুমি কান্দিয়ে বেড়াবা, তালাক দিয়ে ফেলবা, শেষে তালাক দিয়ে আজন রাগের মধ্যে কি কইছে আমি টের পাই নেই, খালি একটুক মনে আছে যে তিন তালাক কইছি, মানে যারটুক মনে আছে অটুকই কাম ছাড়া আগেরটুক তোমার মনে থাকা লাগবে না। আবার তিনশো টাকার মৌলভী আছে তাকে 300 টাকা দিলি কয় যে রাগের সময় তালাক দিলি তালা পায় না, অমৌলভী ওই বাড়ি যতদিন পর্যন্ত স্বামী স্ত্রীর মিলন চলবে জেনার গুণা তোর আমল নামায় জমা হবে, টাকা ফেরত দে তাড়াতাড়ি সহি মশলা ক। আবার আর এক দল বার হয়েছে তিন তালাকে বলে এক তালা পায়, এক এক দল আছে না তিন তালাক দিলে এক তালা, আমার বুঝিয়ে আসে না এই কথাটা কীভাবে পায়। এদিক তাকান আসলে একটা জিনিস বিষয় আছে, কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের মনে, আমার তো আসলে একটা কথা বলি, এদিক থেকে
তিন তালাকে এক তালাক কয়া লাগে আপনারা একটু জবাব দিয়েন এভাবে। আপনি একজনের কাছ থেকে 3000 টাকা উদর নেছেন, আপনি বলছেন রজব মাসে 1000 দেব, শাবান মাসে 1000 দেব, রমজান মাসে 1000 টাকা দেব, এইটা ওয়াদা করে আপনি 3000 টাকা নেছেন আরো 3 মাস আগে। তাহলে এখন আপনার সুন্নতি লেনদেন কি হবে? সুন্নতি দিনা পরিষদ প্রত্যেক মাসে মাসে 1000 টাকা দেওয়া, এটা মূল কথা। রজবে 1000, শাবানে 1000, রমজানে 1000, এইভাবে যদি শূন্যতা দেওয়া হচ্ছে না যা আপনি বলছেন। কিন্তু আপনি হঠাৎ করে টাকা পেয়ে গেছেন, রজব মাসে একবারেই 3000 টাকা দিয়ে দিয়েছেন, এক মাসেই 3000 টাকা দিয়ে হয়ে গেল, এতে কি 1000 হবে না 3000 হবে? 3 মাসে 3000 দিতে চাইছেন, 1 মাসে 3000 দিলে 3000 হবে কি 1000 হবে, তাই নাকি? তাহলে কথা ছিল 3 মাসে 3000 দেবেন, তাই দিলি আপনার নিয়মটা ঠিক ছিল, কিন্তু টাকা পেয়ে গেছেন একবারে 3000 দিয়ে ফেলেছেন, তাতে অসুবিধা কি? সেম সুন্নত হলো 3 মাসে 3 তালাক দিয়া, কিন্তু আপনি অত ধৈর্য ধরতে পারেন নাই, কারণ যে পরিমাণ রাগিয়ে গেছেন তা তো বলার নাই। যাইয়ে এক কপ দিয়ে বিলে ডাকাটি ফেলা দিছে, ডাউলির গামলা ধরে ভোর মাথায় ঢেলি দিছে, শোকেশ লাতি দিয়ে বাইরে সিট করে ফেলা দিছে, ছাগলের ঠ্যাং ধরে টানি ছিঁড়ে ফেলা দিছে, এরপরে গালাগালি শুরু আছে, গালাগালি শোয়া 2-3 দেওয়ার পরে এরপরে বউরে চুল ধরে মাইর মারির পরে হলো তালাক শুরু হয়েছে। এই সময় কি কম হয়ে দিলি সারে? তুই তালাক, তুই তো 300, তুই 1 তালাক না 300 তালাক, যা তোর মাও তালাক যা, এ হুজুর তোর তোর বিয়ে পড়েছে কোন হুজুর? সে হুজুরও তালাক যা, মানে হুজুর বন্ধু তালাক দিয়ে দে। ওই সময় যে কয়টা দেবে তাতে থাকবে 3 দিয়ে, কয়টা থাকবে? 3টে থাকবে, ঠিক না? ওই পর্যন্ত যাওয়া যাবে না, তার আগেই স্ত্রীকে সুন্দর করে সোজা করে নিতে হবে। এই সোজা করার পদ্ধতি বিকল্প আর কিছু নাই। তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ও মুসলিমাত, আপনাদের যেটুকু পড়ানো দরকার সেটুকু পড়াইছি, আপনারা মাঠে আসেন আপনাদের ওয়াজ করি, আপনারা তবলিগি যান আমরা তবলিগি ওয়াজ করি। তবলিগ আছে নাকি এদিক? তবলিগের কাজ আছে? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তবলিগ করবেন কার সাথে? তবলিগ করবেন কার সাথে? তবলিগ করবেন কার সাথে? আমি এক মূর্খ, আপনি আর এক মূর্খ, আপনার সাথে আমি গেছি, আপনি মানে কি শিখবেন? বুঝলেন না? আপনি মানে কি শিখবেন? আমি আলেম, আপনি আলেম, আমি মূর্খ, আপনার সাথে গেলে আপনি আমার অনেক কিছু শিখাতে পারবেন। এতটুকু বোঝা যায় না কথা? এতটুকু বোঝা যায় না? আমার সাথে তবলিগে গেছে ইসে কিশোরগঞ্জ পাকুন দিয়া থানা সদরে, আমরা গেছি 20 জনের এক জামাত, আমার জামাতে 12 জন ছেলে স্টুডেন্ট, এই 12 জন রে আমি 38 দিনে আলিফবা থেকে কোরআন শরীফ পড়া শিখাইয়া তারপরে বাড়িয়েছি। তাহলে আলেমের সাথে গেলে শরীয়তের মাসলা শেখা যায়, কোরআন শরীফ পড়া শেখা যায়, কথা বলেন ঠিক না? এই ওরকম তোরা কয়জন কি আলেমের সাথে না পরীক্ষা আছে? আরো আরো যারা আছে তারা যাও বল পরীক্ষা, তোরা এতক্ষণ বিচারিস কেন? তাই কালকে পরীক্ষা, যাও 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 তাড়াতাড়ি যাও। আল্লাহ আমার দেখ, আমার সাথে যাওয়ার কারণে হাই স্কুল কলেজের স্টুডেন্ট 12 জন রে কুরআন শরীফ পড়া শিখাই আটপাড়া সবক পড়ায় বাড়ি আনছি। আমার জামাতের আমির সাহেব দারোগা সাহেব ছিল, সে আমার সাথে থাকে। এই ওই বয়ান আমি ক্লিয়ার বলছি, দারোগা আমার পাশে বসা, দারোগার কাছে জিজ্ঞেস করেছি, দারোগা সাহেব বলেন আমি সত্য না মিথ্যা, জামাতের আমির বানাইছে আমার দারোগারে। কোন দারোগা? আগে আমার সাথে ওয়াজে আসতো মোটর সাইকেল চালাইতো এক দারোগা সাহেব, সেই দারোগারে বানাই দিছে আমির। সে 3 সিলের সাথে, আমি 3 সিলে না বলে তারে বানাই দিছে আমির। আর সে যে কয় যে তবলিগির মধ্যে কোরআন শরীফ পড়াপড়ি নাই, বলে কয় কি আমাকে তবলিগির তবলিগি ইসলাম ছাড়া আলাদা কিছু নেই। এখন পরে বুঝলাম যে তবলিগির মধ্যে কোরআন শরীফ পড়াপড়ি নাই কেন, উনারে বানাই দিয়েছে আমির, উনি আলিফ বেও পারে না। যখন কোরআন শরীফ পড়াপড়িতে বসবো প্রমাণ হবে যে আমির সাহ মূর্খ, তখন উনার কালাই খুলে যাবে, বেদ ভেঙে যাবে, উনি ডিমোশনে চলে যাবে। এই লজ্জাতে আইন করে দেশে তবলিগের মধ্যে কোরআন শরীফ পড়াপড়ি নাই। আমি কই নো টক বা টু স্কুত, কথা মোটে কবা না। যেই তবলিগে কোরআন শরীফ নাই ওই তবলিগ শয়তানের তবলিগ। খালি ভাজাইলে আমার তবলিগের হিসাব জীবন ভরে এই বলবা, ইসলামকে অট্টুকের মধ্যে সীমাবদ্ধ। 1 নম্বরে বারাতিল কুরআন আর তারতিলা, কুরআনকে শুদ্ধ করে পড়া ফরজ। সেই কুরআন শরীফ যদি তবলিগের মধ্যে যে পড়াপড়ি না থাকে, 2 ঘন্টা তালিমের জন্য বরাদ্দ, তার মধ্যে 15 মিনিট মস্ক আর বাকি 15-2 ঘন্টা ফাজাইল আমার তবলিগের ইসলাম। ও জীবনে একবারও না পড়লি পারা খোদার কসম কিয়ামতে একটা প্রশ্নের সম্মুখীন হবেন না, কিন্তু কুরআন শরীফ শুদ্ধ করে না পড়লে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। কতক্ষণ লাগবে? আর এই কুরআন শরীফ পড়া শিখেবে কে? নিজেই পারেন না,
কারে 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 শিখবেন আপনি? আপনি আলহামদুল সুরজা পড়েন, তা শুনলি পরে শয়তান হবু মিড়িয়ে দেয়। কারে কি গোলার ডিম শিখবেন? কার কাছ থেকে শিখবেন? খালি পিকনিক খাওয়া শিখবেন, ডাটে ডাটে রান্না বান্না, কালকে কেমন রান্না হলো, আগামীকালকে ভালো রান্তি পারে। এর নাম তবলিগ না, যাইতে হবে আলেমের সাথে, আলেম উলামা যাবে। আমরা সারা বছর কোরআন কিতাব নিয়ে ব্যস্ত থাকি, রমজান মাসে আলেম উলামারা বেশি যায়। আমাদের মাদ্রাসার দাওরায়ে হাদিসের ছেলেরা, সারা বাংলাদেশের বড় মাদ্রাসার ছেলেরা, বড় বড় মাদ্রাসার দাওরায়ে হাদিসের মৌলানা ছেলেরা, মুফতি ছেলেরা যায়। এই টাইমটা তবলিগে যাবেন, রমজানে একটা চিল্লা মেহনত করলে কোরআন শরীফ পড়া শিখে আসতে পারবেন। রমজান মাসের টাইমের বরকত হয়, কারণ রমজান তো কোরআন নাজিল হওয়ার মাস, ওই মাসে কোরআন পড়লে কোরআন খুব তাড়াতাড়ি শেখা যায়। রাজি আছেন না ইনশাআল্লাহ? আপনারা পুরুষরা আমাদের সাথে তবলিগে যাবেন, বয়ান শিখবেন, বয়ান শুনবেন, কথা শুনবেন, ফতোয়া মোটে দিতে যাবেন না। হঠাৎ মাওলানা হয়ে যে কোনো কোনো ফতোয়া দিয়ে ফতোয়ার একেবারে সর্বনাশ করে ফেলে দিচ্ছে, এগুলোর থেকে বিরত থাকবেন। এখন মহিলারা শিখবে কোন জায়গা থেকে? ইদানিং তবলিগের একটা উসুল বানাইছে মুরব্বীরা, মহিলাদেরকে নিয়ে জোড়া জোড়া তবলিগ করে বেড়ায়। এটা কতটা জায়েজ না যায় তা আমি জানি না, আমার মাথায় ধরে না, এটা আমার মাথায় ধরে না, এটা আমার আমার বুঝিয়ে আসে না। আমি জিন্দগিতে যাইনি বউ নিয়ে, কোনোদিন যার নিয়ে তো নেই। যারা মুরব্বীরা কায়েম কানুন করছে আমি তাদের সমালোচনা করতেছি না, বাকি আমার পছন্দ হয় না। মহিলারা থাকবে কন্যা ফি বুয়ুতি কন্যা, নবীর জামানায় বক্তার অভাব ছিল, অত বড় আলেমা সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর ঘরের স্ত্রী, সমস্ত সাহাবাদের মধ্যে আবু বকর ওমরের চাইতে বড় আলেম ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সেই আয়েশাকে নবী কোনো জায়গা ওয়াজ করতে পাঠালো না, আয়েশারে নবী কোনো জায়গা পাঠাইল না, ফাতেমা নবীর মাইয়ের জান্নাতি নারীদের নেত্রী তারে কোনো জায়গা ওয়াজ করতে পাঠাইল না, খাদিজারে কোনো জায়গা ওয়াজ করতে পাঠাইল না। আমরা বিটিকে ওয়াজ করতে পাঠাই, ইদানিং আমাদের এই বেল্টে, এই সাতক্ষীরা থেকে নিয়ে এইদিকে রাজশাহী পর্যন্ত, এই গলিটা বাংলাদেশের এই গলিটা, এই গলির ভিতরে কিছু মহিলা বক্তা ওয়াজ করে বেড়ায়। পোস্টারে লেখা দেখি তফসির করবেন, মুফাসসিরে কুদাল লতিফা বেগম, এ আর কালাই বেলায় গজব নাজিল হয়েছে। ওই মহিলার স্বামী কত বড় দাতাল, সে তার বৌরে এভাবে ব্যবসায় রেখে বেড়াচ্ছে। যেই মহিলার পায়ের আওয়াজও পর্দায় রাখা ফরজ, সেই মহিলা মাইকে জাকানাকা আওয়াজ করবে, দেশের বেটারা শুনবে। তুমি পুরো 30 পারাও যদি মহিলা কোরআন শরীফ তেলাওয়াত করো, আর তোমার তেলাওয়াত যদি বাহিরের পুরুষে শোনে, মহিলা আয় ভালো করে বোঝেন, কোনো মহিলা জোরে তেলাওয়াত করতেছে আর এই তেলাওয়াত পর পুরুষে শুনছে, যে কয়জন পুরুষে শুনছে তেলাওয়াতে তো নেকি মহিলার হবেই না, ওই কয়জন পুরুষের সাথে তেলাওয়াতের টাইমে জেনার গুণা লেখা হবে। আর পুরুষরা যদি ইচ্ছে করে শোনে তাহলে ওই সব পুরুষের ওই মহিলার সাথে জেনার গুণা হবে। মহিলা মোনাজাত করতেছে আর জোরে জোরে বিনেই বিনেই, রাস্তার পাশে তালিমের কারখানা খুলিয়ে এই জায়গায় তালিম করে টুরে শেষে একটা মোনাজাত, উড়ি কান্নাকাটি, ব্যানালারা, জাইলিরা, কুদাইলিরা, মাইটিলরা এগুলো ঝুড়ি কুদাল ফেলাইতে সে মোনাজাতে ছড়িয়ে পড়ে গেছে। মোনাজাত করে কান্দে কেটে যে কিসির না শিরচাপার সরমনার পিরসাপ নান টুরবর মোনাজাত, এ শয়তান ওকান দিয়ে দেয় সে জায়গায়, এই সামোনাজাতের মোনা শয়তান ও হৃদায়ত হয়ে গেছে। এক পয়সার নেকি যদি হয়ে থা ওই মহিলার আমল নামায়, মহিলাদের সব কিছু পর্দায় রাখা ফরজ। কতক্ষণ আরও যে কত শিক্ষার দরকার আছে, আমরা পুরুষরা মসজিদে যে নামাজ পড়বো, মহিলারা জামাতে নামাজ পড়তে পারবে না, মসজিদে গেলে ফেতনা হবে, মসজিদের ছাদের উপরে জেনা করছে সেই বিচার আমার করা লাগে, মেহরাবের ভিতরে মেম্বারের আলালে জেনা করছে সেই বিচার, এত কড়াকড়ি এখন মহিলাদের মসজিদে যাইতে দিই না, তার ভিতরেও যদি এই এই অ্যাক্সিডেন্ট হয়, আর মহিলারা রেগুলার মসজিদে গেলে কী হবে বলেন তো, কী হবে? তাদের সারা জীবনের ইবাদত খেয়ে ফেলবে এরকম একটা অ্যাক্সিডেন্টে। কাজেই মহিলারা মসজিদে যাবে না, তারা নামাজ পড়বে ঘরে, অথচ নামাজের ভিতরে কিরাত ফরজ, কিরাত শুদ্ধ করে পড়া ফরজ। আমাদের দেশে 99% মেয়েদের কিরাত অশুদ্ধ ছিল, আল্লাহর রহমতে এখন মহিলা মাদ্রাসা হওয়ার কারণে মেয়েদের কোরআন শরীফ পড়া অনেক সুন্দর। আমার মেয়ে হাফেজ হয়ে গেছে 10-12 বছর বয়স, তিলাওয়াত এত মজা লাগে, ছেলেও 4 জন হাফেজ হয়ে গেছে, ছেলেদের পড়ার চাইতে আমার মেয়ের পড়া শুনতে মনে চায় বেশি, আর ওদের ব্রেন ভালো, মাত্র 2 বছরে হাফেজ হয়ে গেছে। ছোট্ট মেয়েরা একটু সে আইসেও 3-4 দিন মাদ্রাসায় যাইয়ে দেখে আইসে, আমি অজু বানাচ্ছি, আমার অজুর দিক তাকায় রয়েছে। আমি বলছি আম্মু তুমি অজু বানাতে পারো না, তুমি আমার অজুর থেকে অজু শিখতেছ। ও কয় না আমি তোমার অজুর ভুল ধরতেছি। কী কয়, কী ভুল পাইছো? কয় তুমি দুটো ভুল করছো। বলো কী কী? কয় 1 নম্বরে অজুতে 3 বার কুলি করা সুন্নাত, আমি গুনছি তুমি 7 বার কুলি করছো। আমি বললাম মা আমার তো যে পান খা কুলি ও 3 কুলি তুই আয় না। আজীব হবেন যে ও আমারে একের বাস্তব শিখে দিছে। কয় তাহলে তুমি পানের কুলি ওজুর আগে করো, পানের জন্য তুমি ওজুর আগে কুলি করো, পরে ওজুর জন্য 3 বার কুলি তো হলো।
5 বছর 5.5 বছর বয়স। আল্লাহ তো মাতৃজাতির এরকম আচানক বুদ্ধি দিছে, এত সুন্দর আমি কান্দিয়ে দিছি তার কথা শুনে। আর একটা ভুল কি করছি, হয় পায়ের আঙ্গুল হাতের ছোট আঙ্গুল দিয়ে নিজ দিয়ে খেলার করতে, তুমি যে উপর দিয়ে করলে। আমি বললাম মা আমার আঙ্গুল তো খোড়া মোড়া, এই পাশ তো হয়তো দুই পাশ থেকে করা লাগে। আচ্ছা তাহলে ঠিক আছে। এই যে বোঝ মেয়েরা কোথায় পাইল, স্কুলে আছে, কলেজে আছে, বিশ্ববিদ্যালয়ে আছে, আসল শরীয়ত সম্মত বোরকা কোথায় আছে? আপনাদের মেয়েরা স্কুল কলেজে যায়, কিছু কিছু বোরকা পরে, ইরানি বোরকা, টাইট টাইট বোরকা, শর্ট কামিজ বোরকা, নিচে জিন্সের প্যান্ট পরা, মাথায় র্যাবের পাগড়ি একটা বান্দা হয়ে গেছে বোরকা। আপনি তো খুশিতে বাক বাক তবলিগে তিন চিল্লার সাথে মাইয়ে শর্ট কামিজ বোরকা পরে কলেজে যাচ্ছে, মনে করছেন পর্দা হয়ে গেছে, ওর পকেটের মধ্যে কত তা আছে, এই মেডিকেল করলে ধরা পড়ে যাবে সবগুলো। কিন্তু আসল শরীয়ত সম্মত বোরকা শিখতে হলে মহিলা মাদ্রাসায় পড়া লাগবে। আদর্শ মা না পাইলে আদর্শ সন্তান পাওয়া যায় না। আদর্শ মা তৈরি করার কারখানা মহিলা মাদ্রাসা। কথা কান ঠিক কি ঠিক না? এই মহিলা মাদ্রাসার দরকার আছে না নাই? আছে আছে। মেয়েদেরকে পড়ান, এবং এরা এত অ্যাক্টিভ যে মেয়েদেরকে এত সুন্দর হাতের লেখা শেখায়। 3 বছর নোরানিতে পড়লে ওই মেয়েটার সাথে আইএ পাস ছেলেরাও পারবে না, স্কুল কলেজের আইএ পাস ছেলেরাও লিখে পারবে না, সাথে সাথে আরবি কামিজ কোরআন শরীফের হরফের মতো লিখতেছে, আবার ইংরেজি বাংলা অঙ্ক সবই একই সুন্দর, লস্ত হচ্ছে না। আপনি ওখানে 5 পর্যন্ত পড়ানোর পরে পরে দরকার হয় 100% পর্দা করে, আপনার উচ্চশিক্ষায় দরকার হলে গার্লস স্কুল গার্লস কলেজে আপনি ভর্তি করে দিতে পারেন। প্রাথমিক শিক্ষায় কোরআন শরীফটা শেখা হলো, শরীয়তের মশালা মশাল শেখা হলো, অথবা ওখানেই থাকুক, স্কুল কলেজের মেয়েদের যে পরিমাণ বিবাহসাদী হচ্ছে তার চাইতে আল্লাহর রহমতে মহিলা মাদ্রাসার মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে তাড়াতাড়ি। এটা একটা পজিটিভ, এটা একটা পজিটিভ। ভালো ভালো জেনারেল শিক্ষিতরাই মহিলা মাদ্রাসায় পড়া মেয়ে খুঁজতেছে যে মহিলা মাদ্রাসার থেকে একটা ভালো মেয়ে দেন, তাহলে এখানে দিলে মেয়েদের বিয়েও হয়। কিন্তু একটা নেগেটিভ আছে, সেটা হলো আমি উস্তাদদের দোষ বলবো, মেয়েদের ভিতরে মানার মাদ্দা যতটুকু আছে না মানার মাদ্দাও কম নাই যোগ্যতা। এই মহিলা মাদ্রাসায় বেশ কিছুদিন থাকিয়ে ভর্তি করতি, তারপরে শ্বশুর বাড়ির টানার মতে তৈরি হয় না, মৌলানা পাশ করার পরে বিয়ে বসার পরে খালি চাকরি হয়ে বেড়াবে, শ্বশুর বাড়ি থাকতে চায় না। এই প্র্যাকটিসটা ওখান থেকে করাই দেবেন, পরের বাতরান্দা খাতি খাতি এরপরে মনে চুলোর দ্বারে যেতে চায় না, এ জায়গার থেকে সকল প্রকারের সাংসারিক জ্ঞানও শেখাই দেবেন, খালি লেখাপড়া না, অল এভরিথিং শিখাবেন, খেতা সেলাই করা শিখাবেন, মহিলাদের ভিতরে দায়িত্ব দেবেন, এই মাদ্রাসায় কোনো কম্বল কিনা কিনি নেই, উড়ন পুরন কম দামি কাপড় কিনে দেবেন, যে তোরা খেতা সেলাই হবে, সপ্তাহে একদিন খেতা সেলাই, মাসে একদিন পিঠার প্রতিযোগিতা লাগাই দেবেন, কিটা কত ভালো পিঠা বানাতে পারে, এই করলে সংসারও শিখবে। একদিন মহিলা মাদ্রাসা বাবরচি রাখবেন না, মেয়েদেরকে দিয়ে বাই রোটেশন রান্না করাবেন, তাহলে ওরা রান্নাটাও শিখবে, নইলে এই বাবরচি দিয়ে রান্না করে পরের মাথায় বেগুন দিয়ে খাতি খাতি নিজে আর সে রান্না বান্না করতে মনে চায় না। এই সবগুলো প্রশিক্ষণ এখানে হয়, আমি এগুলো বলছি যে জন্য যে হচ্ছে আল্লাহর রহমতে এই প্রশিক্ষণটাও চলতেছে, আল্লাহ তাআলা সব কিছুর ব্যবস্থা করে দিক, সবাই বলেন আমিন। এখন অসহায় অবলা মেয়েরা, অসহায় অবলা মেয়েরা পুরুষ মাদ্রাসার ছেলেদেরকে ছেড়ে দিলি বাগানেতে বাঁশ কাটিয়ে নিয়ে আসতে পারে, মহিলা মাদ্রাসার মেয়েকে যদি বাঁশ কাটতে বাগানে ছেড়ে ধরে একটা আসবে, দোপাইয়ে গাঁজা খা শিয়েলে ধরে রেখে দেবে না, এনে এই মাদ্রাসা চালাবে কি? ওদিকে পুরুষ শিক্ষক কম, কাজেই পুরুষ শিক্ষক কম বিদায় তাদের এই আয় ব্যয়টা কে কে বহন করবে? মেয়েদের তো কালেকশন তারা করতে পারে না, আর বেশিরভাগই গরিবের মেয়ে মাদ্রাসায় দেয়, বড় লোকের মেয়ে তো মাদ্রাসায় দেয় না, বড় লোকের ছেলেও দেয় না। আমাদের মাদ্রাসায় এমন এমন মেয়ে আছে, এমন অভাবী ছুটি, এমন এতিম যে ছুটি হলে সব চলে যায়, 5টা 7টা মেয়ে অবশেষে থেকে যায়, এ যাবি নে, যাওয়ার জায়গা নাই, মা নাই, বাপ নাই, দাদা নাই, দাদি নাই, চাচা নাই, চাচি নাই, অল্প দিনের মধ্যে মরিয়ে সব সাফ হয়ে গেছে। এই উস্তাদরাই মোহতাম সাহেব তার মা বাপ, এরকম কতগুলো কাতারি মেয়ে থেকে যায়, ছুটির পরে সব চলে গেছে, ট্রাঙের উপরে পাশা দিয়ে কাজু বাজু হয়ে বসে রয়েছে, দেখলি যে কেমন লাগে, সহ্য করা যায় না। সেই সময় মনে চায়, মনে পড়ে যে আমার এই ছোটো মেয়েটাও যদি এরকম এতিম হয়ে যেত, ও তো তাহলে এরকম ট্রাঙের পর বসে থাকতো, আসার মতো বাড়ি থাকতো না। আল্লাহ পাক আমার মেয়েকে এতিম না বানাক, যে এতিম মেয়েগুলো আসছে তাদের পাশে আমরা একটা আব্বার ভূমিকায় একটু সাহায্যের হাত নিয়ে যেতে পারবো না, ইনশাআল্লাহ পারবো না। সবসময় খেয়াল রাখবেন এদের মাদ্রাসা 1 বস্তা চাউল কিনে দেবেন, 2 বস্তা চাউল কিনে দেবেন, 5 লিটার তেল কিনে দেবেন, 5 কেজি লবণ কিনে দেবেন, 5 কেজি মুরগি কিনে দেবেন, 2 কেজি মাছ কিনে দেবেন, কিছু না পারেন আপনি 1 কোপ মরিচ কিনে দেন, আরও 2 পোয়ার সাথে মিশিয়ে হুজুরা রান্না করে খাওয়াতে পারবে। এতটুকু করে সহযোগিতা করলে এই মাদ্রাসাটা সুন্দরভাবে গড়ে উঠবে, আদর্শ মা গড়ার কারখানা হবে। আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন।